সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও মেট্রো মেইলের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে বেশ কজন সাংবাদিক। আমরা আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দেই, আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে আছেন নাইমুল ইসলাম খান, তিনি সম্পাদক বেশ কটি বাংলাদেশের কয়েকটি ভালো সংবাদপত্রে তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, তিনি বর্তমানে সম্পাদক আমাদের নতুন সময়। আমাদের সঙ্গে যুক্ত আছেন ফরিদা ইয়াসমিন, ফরিদা আছে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক। আমাদের সঙ্গে আছেন ফারজানা রূপা, সাংবাদিক একাত্তর টিভি। আমাদের সঙ্গে আছেন আঙ্গুর নাহার মন্টি, তিনি জয়েন্ট এডিটর নিউজ 24 টেলিভিশন এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট বাংলাদেশে। আমাদের সঙ্গে আছেন নাসিমা খান, এডিটর আমাদের অর্থনীতির। আজকে আমরা কথা বলবো, আমরা জানি যে কোভিড-19 কারণে আমরা সবাই যে কোনো পেশা বিভিন্নভাবে আমরা আমাদের যে স্বাভাবিক গতি সেই গতি শ্লথ হয়েছে, আমরা স্বাভাবিক গতি নিয়ে কাজ করতে পারছি না। আজকে আমরা দেখব যে আমাদের নারী সাংবাদিক যারা, তাদের কাজের কি অসুবিধা হচ্ছে বা তারা কি ফেস করছেন। আপনাদের সবাইকে অতিথি হিসাবে আপনাদের সবাইকে স্বাগত রেডিও মেট্রো মেলের এই চিটচ্যাট অনুষ্ঠানে। আমি প্রথমে নাইম ভাই, আপনি আছেন যেহেতু এবং আমাদের সঙ্গে অন্য অতিথি যারা আছেন, আমি প্রথমে শুরু করতে চাই নারী সাংবাদিকতার বিষয়টি নিয়ে আমাদের কিছু কথাবার্তা আমরা বলবো। তার আগে ওভারঅল আমাদের সাংবাদিকতা বাংলাদেশে কেমন আছে সেটা নিয়ে যদি একটু কথা বলতে চাই। আমি যদি বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে সাংবাদিকতার কথা বলি, আমি অনেকের চাইতে অনেক বেশি হ্যাপি। আমি পরিপূর্ণ হ্যাপিনেসটা তো হয় না কখনো, আমরা অনেক বিষয়ে আমাদের হয়তো অতৃপ্তি থাকে সারাক্ষণ, প্রতিদিনের অতৃপ্তি, মাস শেষে অতৃপ্তি, সাংবাদিকতার প্রসঙ্গে বলছি। কিন্তু আমাদের সাংবাদিকতা বরাবরই উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। আমরা অনেক অভিযোগ এখন সাংবাদিকতায় অনেক সময় তাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা, স্বাধীনতার ক্ষেত্রে কোথাও কোথাও আমাদের হয়তো জড়তা সৃষ্টি হয় নানান কারণে। কিন্তু আমি বলবো, যদি আমরা কনসিস্টেন্টলি সাংবাদিকতার গতি প্রকৃতিটা দেখি সামগ্রিকভাবে, আমরা মানে অগ্রগতি দেখতে পাচ্ছি সবসময়। সুতরাং আজকে থেকে 20 বছর আগে বা 40 বছর আগে আমাদের দেশে সাংবাদিকতা রিপোর্টিং যেই মেজাজে, যেই লেভেলে, যেই ডেপথে হতে পারত, সেগুলো এখন আমি মনে করি গুণে মানে এবং সংখ্যায় বেশি। কিন্তু আবার আমি সতর্ক করার জন্য বলছি যে আমরা যতটা হয়তো প্রত্যাশা করি ততটা পাচ্ছি না, এটা নানান কারণ। সুতরাং যেমন আমাদের এখানে একেবারে আমি বলবো ইনভেস্টিগেটিভ ধরনের জার্নালিজম থেকে শুরু করে উচ্চমানের সাংবাদিকতায় আজকে আমি যাদেরকে ভীষণ শ্রদ্ধা করি তার মধ্যে পার্থনা রূপা এখানে উপস্থিত আছে রিপোর্টিং এর অর্থ। তারপরে মনে করেন আমি যে নানান ক্ষেত্রে আমি বলবো, এই যে আমাদের ফরিদা, উনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এটার মানে নিশ্চয়ই বাঙালিরা সবাই বুঝতে পারবেন, বিদেশিরা কম, যে বাংলাদেশের মতো একটা সমাজে মানে এটা একেবারে শুধু পুরুষ প্রধান না, এটা তো কমপ্লিটলি পুরুষ মেম্বারশিপ, মেয়েরা তো খুবই অল্প বয়স। সেই জায়গাতে ধীরে ধীরে ফাইট করে এই যে সাংবাদিকতার এই নেতৃত্বমূলক একটা জায়গায় যাওয়া। আমাদের এখানে এই যে আঙ্গুর নাহার মন্ত্রী আছেন, আপনি তাকে পরিচয় করে দিয়েছেন ডিপ্লোম্যাটিক সাংবাদিকদের তিনি সভাপতি অ্যাসোসিয়েশনে, তো এটা মানে এগুলি আপনি চিন্তা করেন। একে একে নাসিমা খান মন্ত্রী, ওনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে বলে বলতে মাঝে মাঝে দ্বিধা হয়, না বললে অন্যায় হবে, কিন্তু তিনিও সাংবাদিকতা থেকে ধীরে 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 এই যে আজকে বাংলাদেশে যে সক্রিয় সম্পাদক যারা, তাদের মধ্যে নারী সাংবাদিক কিন্তু একজন, দুইজন বা তিনজন, তাদের মধ্যে সক্রিয়তম, সবচেয়ে বেশি সক্রিয় তিনি। সুতরাং সাংবাদিকতায় নারীরাও যে আমাদের এখানে অনেকখানি অগ্রসর হয়েছে, আজকে আপনি যেভাবে একটা প্যানেল করতে পেরেছেন সেখানে আমার মতো কাউকে প্রয়োজনই ছিল,
এখন আপনি হয়তো কিছুটা ব্যালেন্সিং এর জন্য আমাকে নিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে আমাদের এখানে সেরকম নারী আছে। সুতরাং আমাদের সাংবাদিকতায় নানান ভাবেই এক ধরনের সমৃদ্ধি আসছে। আমরা প্রযুক্তিগত ভাবে, আমরা মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজমে, আমাদের নাম্বার অফ মিডিয়া আউটলেটসে, এবং এই যে প্লুরালিজম, আমার শেষ বক্তব্যটা হবে এখানে যে আমাদের এখানে যেহেতু প্রচুর প্রিন্ট নিউজ পেপার, প্রচুর টেলিভিশন, বেশ অনেকগুলি রেডিও, এবং আমাদের অনলাইনের যে মানে পোর্টালগুলি অনেকগুলি অত্যন্ত দুর্দান্ত, এতগুলি আউটলেট থাকার এই প্লুরালিস্টিক সিচুয়েশনটার বেনিফিট হচ্ছে, ধরেন কোনো দুর্বলতায় যদি আমার প্রতিষ্ঠান বা পাঁচটা প্রতিষ্ঠান কোনো একটা চেপে যায় বা মিস করে, অন্য পাঁচটা থাকে সেটাকে এক্সপোজ করা, সেটা অনলাইনের হোক, সেটা পত্রিকার হোক অথবা টেলিভিশনের হোক, সেইভাবে। সুতরাং আমি বাংলাদেশের এই সময়ের সাংবাদিকতায় জেনারেলি স্পিকিং, আমি করোনার পিরিয়ডটা বললাম না, আমরা অত্যন্ত মানে আমি ভালো বোধ করি যে সাংবাদিকতা ভালো দিকে এগিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ নাইম ভাই। ফরিদা, আপনি তো জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের মতো একটি প্রতিষ্ঠান যেখানে সব সাংবাদিকদের যেটি প্রতিনিধিত্ব করছে, সেখানকার সাধারণ সম্পাদক হিসেবে আপনার কি মনে হয় আমাদের সাংবাদিকতা কেমন আছে এই মুহূর্তে কোভিড কালীন সময়ে? আপনাকে ধন্যবাদ। সাংবাদিকতা এগুচ্ছে, নাইম ভাই যেটা বললেন আমি তার সঙ্গে একমত। এখন কিন্তু সময়টা ডিজিটাল যুগ, সেই সঙ্গে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু এখনকার যে পরিস্থিতি, বিশ্ব প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট সবকিছুর সঙ্গে বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে এবং সেভাবে কাজ করছে। আপনার চ্যানেলগুলো দেখেন, যেভাবে প্রতিদিন যে অ্যাঙ্করিং গুলো করছে, সেখানে কিন্তু আমাদের মেয়েরাই বেশিরভাগ অ্যাঙ্করিং করছে। এখানে ফারজানা রূপা আছে, প্রতি সপ্তাহে আমরা 71 টিভিতে তাকে প্রোগ্রাম করতে দেখি এবং অন্যান্য জায়গায়ও। তো মেয়েরা, আপনি যে কথাটা বলছেন যে যদিও সাংবাদিকতায় নারী পুরুষ বলে পেশায় কিন্তু নারী পুরুষ বলে আলাদা কিছু করতে চায় না, নারী সাংবাদিক কিংবা পুরুষ সাংবাদিক, কিন্তু আমাদের সমাজে প্রেক্ষাপটে, আজকে আপনার যে সাবজেক্ট সাংবাদিকতায় নারীর বিষয়টি, আমাদের সমাজে প্রেক্ষাপটে মেয়েদের বিষয়টা একটু আলাদা করে বলতেই হয়, আলাদা করে ভাবতেই হয়। কারণ আমাদের মেয়েরা কিন্তু সব দিকে সামলায়, তার ঘরকে, তার সম্পূর্ণ তাকে দেখতে হচ্ছে, সেই সঙ্গে বাইরে তাকে কাজ করতে হচ্ছে, সেখানে এই মেয়েরা কিন্তু সমান তালে কাজ করছে, তাদের প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে ঘরে এবং বাইরে, যেটা উন্নত বিষয়ে হয়তো ঘরে এসে পুরুষ আর নারী ওই ঘরের যে দুজন বা যে কজনই থাকেন তারা সবাই কিন্তু কাজকে ভাগ করে নেন, ঘরের কাজটা একজনের উপর পড়ে না। কিন্তু আমাদের এখানে একজন নারীকে বাইরে ঘরে সব জায়গায় সামলাতে হচ্ছে এবং সেই সঙ্গে তার বাইরের জগতে কাজগুলো তাকে করতে হচ্ছে। তো সেখানে সাংবাদিকতায় আমি বলবো যে নারী পুরুষ সম্মিলিতভাবে এগুচ্ছে। নাইমা যে কথাটি বললেন যে জাতীয় প্রেস ক্লাবের একেবারেই পুরুষ আধিপত্য না, পুরাটাই পুরুষ বলা যায়, খুবই হাতে গোনা কয়েকজন নারী। সেখানে আমি সাধারণ সম্পাদক দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। এটাও আমি বলবো যে আমাদের পুরুষ সাংবাদিকদেরই যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যে আমাদের মেয়েরা কাজ করছে, মেয়েরাও দায়িত্ব নিতে পারে এবং মেয়েরা সাংবাদিকতা এবং তার নেতৃত্বে মন্টি, যে আঙ্গুর নাহার মন্টি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তো এখানে কিন্তু এগুলো কিন্তু আমরা মেয়েরা শুধু চাইলেই হবে না, এখানে কিন্তু সমগ্র সাংবাদিক সমাজকে চাইতে হবে এবং তাদের এই সাংবাদিকদের আস্থাটাও থাকতে হবে যে নারীরাও যে সব জায়গায় কাজ করছে এবং তারা পারে এবং তারা পারছে, এই আস্থাটা কিন্তু আমরা অর্জন করেছি। এই অর্জনটা একদিনে হয়নি, অনেক পরিশ্রম করতে হয়েছে। এখানে আমি জানি যে এখানে আমরা যারা আছি, আমরা মেয়েদের কথা বলছি, আমরা প্রত্যেকে, রূপা বা নাসিমা খান মন্টি, আঙ্গুর নাহার মন্টি, আমরা প্রত্যেকে প্রচন্ড পরিশ্রম করে আমাদের এই জায়গাটায় এসেছি। তো সব মানে সব ক্ষেত্রে যদি বাংলাদেশের সাংবাদিকতার কথা বলতে হয়, সেখানে নারী পুরুষ নির্বিশেষে সবার কথাই বলতে হচ্ছে এবং সবাই কিন্তু সমান তালে এগুচ্ছে। যদিও নারীকে আমি বলবো যে প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে, অন্যদের চেয়ে, পুরুষের চেয়ে তাকে বেশি বেশি পরিশ্রম করতে হচ্ছে, বেশি বেশি তাকে প্রমাণ দিতে হয় তার যোগ্যতার, সেখানে তার সাংবাদিকতার ক্ষেত্রে বলেন বা নেতৃত্বের ক্ষেত্রে বলেন। তো সাংবাদিকতা এই সময় এসে আমি বলবো যে আমাদের সাংবাদিকরা কথা বলছে, তারা কিন্তু ওপেনলি
টেলিভিশনগুলোতে লাইভ প্রোগ্রাম করছে, তারা তাদের মতো কথা বলছে, তারা লিখছে সাংবাদিকতা, যে এখন অনেক মিডিয়া আমরা জানি যে প্রকাশিত হচ্ছে, যেমন পত্রিকা, টেলিভিশন চ্যানেল, অনেক অনেকগুলো হচ্ছে। তারপরেও বলবো যে আমাদের আরেকটু কোয়ালিটির দিকে নজর দিতে হবে। কোয়ান্টিটি অনেক হয়েছে, আমরা আরেকটু কোয়ালিটির দিকে আমরা মনে করি যে আমাদের আরো নজর দিতে হবে, এবং এই সময়ে আমাদেরকে আরো যতটা সম্ভব যে ইলেকট্রনিক মিডিয়া, যেটা আমরা বলছি যে ইলেকট্রনিক ডিভাইস, সেগুলোকে ব্যবহার করা, সেটি নারী পুরুষ নির্বিশেষে তাকে সেভাবে তাকে প্রশিক্ষণ মানে থাকতে হবে বা জানতে হবে এবং নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ ফরিদা, আমরা আবার আপনার কাছে আসব। আমি একটু জানতে চাই যে আমাদের সঙ্গে আরো যারা যুক্ত আছেন তাদের যদি এই বিষয়ে খুব স্পেসিফিক কিছু থাকে যে আমাদের সাংবাদিকতা এই মুহূর্তে করোনাকালীন সময়ে কেমন আছে, এ বিষয়ে যদি কিছু বক্তব্য থাকে আমরা শুনি, আমরা অন্য প্রসঙ্গে যাই। ধন্যবাদ মামুন ভাই আজকে এরকম একটা আলোচনার জন্য। বাংলাদেশে এই মুহূর্তে আমরা কিন্তু একেবারে করোনা ইস্যুটা আন্তর্জাতিক ইস্যু থেকে, দেশ থেকে আস্তে আস্তে স্বাস্থ্য মিটে এসে এখন কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের পার্ট হয়ে গিয়েছে। শুধু সাংবাদিকরাই না, প্রতিটি মানুষের জীবনের পার্ট হয়ে গিয়েছে। যেহেতু আমরা সাংবাদিকতায় আছি এবং তথ্য অন্য মানুষকে দিতে যাই আমরা, এবং মানুষের যেই জায়গাগুলো আছে সেগুলো নীতি নির্ধারণ পর্যায়ে তুলে যায় তুলে দিচ্ছে, অহরহ কিন্তু আমরা এই কাজটা করে যাচ্ছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটা সাংবাদিকতা আছে মিডিয়ার, আমরা কিন্তু একটা টেনশন কাজ করছে, কারণ আমাদের কিন্তু সেই কম্পিটিশনটা নেই, কার আগে কে দেখাবে, কি দেখাবে, এখন কিভাবে আমরা সুরক্ষিত থেকে তথ্য সরবরাহ করে যাব, একসঙ্গে মার্চ করব, মিডিয়া টিকে থাকবে। আমার মনে হয় সাংবাদিকতা এখন সেই জায়গাটায় আছে। ধন্যবাদ ফারজানা রূপা কিংবা নাসিমা খান, আপনাদের কোনো বক্তব্য থাকলে আমরা শুনে অন্য প্রসঙ্গে যাই। সাংবাদিকতাটা আসলে আমার কাছে সাংবাদিকতার মতোই আছে। যদি এই পৃথিবীতে এই মুহূর্তে বড় কোনো সুনামি হতো তাহলে আমি যেভাবে সেটা নিয়ে কাজ করতাম, ঠিক যেভাবে হচ্ছে হোলি আর্টিজান হামলার সময় আমরা কাজ করেছি, যখন রানা প্লাজা ধস নেমেছে যেভাবে কাজ করেছি, ঠিক সেইভাবেই কাজ করছি। এটা আমার কাছে একটা বড় ইভেন্ট কভার করার মতো। এই ইভেন্টটা কভার করার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি, কিন্তু যতই দিন গড়িয়েছে ততই এটি সামনে আসতে শুরু করেছে। এবং এই মুহূর্তে সারা পৃথিবীর মতো আমি মনে করি যে বাংলাদেশেও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোভিড-19 বাস্তবতা মোকাবেলা করবার জন্য, সেটি হচ্ছে তথ্য। আমার এক দর্শক আমাকে টেলিফোন করে বলেছে যে আপা এত হাত ধোয়া শিখালেন যে মারা যাওয়ার পর কবরে গিয়ে 20 বছর ধরে হাতই ধুতে থাকবো। ফলে এই যে হাত ধুতে হবে এই শিক্ষাটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়া, এর মধ্যেও প্রায় প্রতি সপ্তাহেই আমি ঢাকার বাইরেও যাই, ঢাকার বাইরেও গ্রাম গঞ্জে মোড়ে মোড়ে কিন্তু হাত ধোয়ার জন্য পানি এবং সাবান রেখে দেওয়া আছে। প্রতিটি পয়েন্টে আমি গাড়ি থামিয়ে দেখি যে সাবান আসলে আছে কিনা, সাবান পাওয়া যায়। এবং এই জায়গায় আমি বলবো যে আমাদের মতো একটা দেশে যেখানে আপনি জানেন যে কোটি কোটি মানুষ কিন্তু তাদের বিনোদন হিসেবে এই খবরকে বেছে নেয়, উপর হয়ে তারা প্রতিদিন সকালবেলা পত্রিকা যেমন পড়ে রাত জেগে তেমন আমাদের কথা শুনে টেলিভিশনে দেখে, এবং এটির পুরোটা সদ্ব্যবহার করতে পেরেছি বলে আমি দাবি করব। এবং আমি বলবো যে বাংলাদেশের সাংবাদিকতা 4 দশক স্বাধীন দেশে টেলিভিশনের 2 দশকে একটি এইরকম বিশ্বব্যাপী 100 বছরের একটি ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্বের সাথে নিজেদের যাবতীয় সীমাবদ্ধতা এবং যাবতীয় ঝুঁকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এটি আমরা মোকাবেলা করতে পারছি। এবং আমি বলতে পারি যে আমরা অসংখ্য পেশাজীবী সাংবাদিক আছি যারা এই মুহূর্তে আপনি যদি আন্তর্জাতিক যে কোনো গণমাধ্যমের সামনে আমাদের দাঁড় করিয়ে দেন, কারোর থেকে আমরা এক কদমও পিছিয়ে নেই। ফলে নানান সীমাবদ্ধতা আছে, সেটি নিয়ে একদমই কথা বলতে চাই না এই সময়। এই সময় কেবলমাত্র হচ্ছে নিজের দায়িত্বটি পালন করে যাওয়া, এটিই হচ্ছে আমাদের কাজ এবং আমরা সেটিই করছি। ধন্যবাদ, ধন্যবাদ ফারজানা রূপা। নাসিমা খান জি, আমিও রূপার সাথে একমত, মানে সাংবাদিকরা, শুধু সাংবাদিকরা মানে সব সাংবাদিক, তো আপনি আজকে নারী সাংবাদিক বিষয়টি নিয়ে এসেছেন, এজন্য বলছি যে নারী সাংবাদিকরাও একইভাবে কাজ করছে। আর
যেহেতু এখন অনেক প্রতিষ্ঠানই ওয়ার্কিং ফ্রম হোম করছে, ঘরে বসে কাজ করছে, এতে করে তাদের ওই যে আপা যেটা বললেন ফরিদা আপা, যে তাদের ঘরের চাপটাও সামলাতে হচ্ছে, আবার ঘরে বসে অফিসের কাজটাও করতে হচ্ছে, বাচ্চাটাকে পাশে বসিয়ে রেখে বা একটা সেফ জায়গায় রেখে তাকে কাজটা করতে হচ্ছে। আমাকে কি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? তো যাই হোক, মানে আর রূপা আপারা তো একদমই বাইরে গিয়ে, আপা বললেন যে সপ্তাহে সপ্তাহে ওনারা ঢাকার বাইরেও যাচ্ছেন, কাজে কোনো কিছুই কিন্তু থেমে নাই, সাংবাদিকতা কোনো জায়গায় থেমে নাই। কিন্তু মানে কিছুটা পরিবর্তন হয়েছে যে হ্যাঁ, আমরা অনেকে হয়তো ঘরে বসে কাজ করছি, অফিসটা আমরা কিছু কিছু জিনিসের জন্য অফিসটা নিরাপদ রাখছি, আর বাকিরা যারা ঘরে বসে কাজ করা সম্ভব হচ্ছে তারা ঘরে বসে কাজ করছে এভাবেই। তবে সাংবাদিকতা চলছে, খুব ভালোভাবে চলছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ নাসিমা। আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমরা নারী সাংবাদিকতার চ্যালেঞ্জের স্পেসিফিক বিষয়ে যাব, তার আগে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে এই কোভিড কালীন সময়ে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের সব সেক্টরের মতন আমাদের এই সাংবাদিকতার ভেতরেও কিছু নতুন ধারার জন্ম হচ্ছে, কাজের রীতি নীতির ভেতর দিয়ে আমরা নতুনভাবে কাজ করতে অভ্যস্ত হচ্ছি বা শিখছি, এই অভিজ্ঞতা থেকে কি আমাদের আগামী দিনের সাংবাদিকতার ভিতরে কোনো আমূল পরিবর্তনের সম্ভাবনা আপনারা দেখতে পান কিনা? বলি আবার, সাইকেলটা ঘুরাই নাকি? বলেন জি নাইম ভাই। যেটা হচ্ছে যে আমূল পরিবর্তন তো বটেই, আর আমরা যেটা হবে, আমরা যখন কোভিডটা একটু নিয়ন্ত্রণেও চলে আসবে, আমরা যারা এর সায়েন্সের একটু খোঁজ খবর রাখি, এখানে সবাই জানি যে কোভিড তো আসলে পুরোপুরি চলে যা উধাও হবে না, সুতরাং আমাদেরকে এই কোভিড এর সাথেই এই মানে চোর পুলিশ খেলে খেলে চলতে হবে আনটিল উই গেট ভ্যাকসিন। তো এই সময়ে তো বটেই, আসলে এটা ছাড়াও আমাদের সাংবাদিকতা আমূল পাল্টে গেছে, এবং এখানে দুই তিনটা পয়েন্ট খুব জরুরি বলা। এক, আমরা যেটাকে ওয়ার্ক ফ্রম হোম বলছি, এই ওয়ার্ক ফ্রম হোমটা ট্রান্সফর্মড হয়ে কোভিড এর পরবর্তী সময়ে দেখবেন ভার্চুয়াল অফিসের কনসেপ্ট চলে আসবে। আমরা অলরেডি শুরু করেছি আমাদের গ্রুপে, যদিও আসিমা খান মন্টি বললেন যে ওয়ার্কিং ফ্রম হোম, কিন্তু আসলে এখন মোর অর লেস এটা ভার্চুয়াল অফিস। এটা এই জন্য বলছি, আমাদের রিপোর্টার যখন বাইরে যাচ্ছেন তখন তিনি কিন্তু তার ফোন সেট থেকেই রিপোর্টিংটা করে দিচ্ছেন, সরাসরি তিনি আর অফিসে আসার চিন্তাও করছেন না, এটা বাসায় থেকে যে ধরনের কাজগুলি করা যায় সেটা করছেন। সুতরাং এখন আর কেবল ওয়ার্কিং ফ্রম হোম নাই, এটা ভার্চুয়াল অফিস কনসেপ্টের অনেকখানি চলে আসবে। সব ক্ষেত্রে সবটা হবে না, কিন্তু অনেকখানি হবে। দিস ইজ ওয়ান মেজর চেঞ্জ, এবং এটা অলরেডি আজকে যে আমরা এই অনুষ্ঠানটা করছি, এই ধরনের অনুষ্ঠানের চর্চা ব্যাপকভাবেই হচ্ছে এবং খুব ভালোভাবে হচ্ছে, সবার কনভেনিয়েন্স দেখে। এটা অসাধারণ ব্যাপার হচ্ছে, দিন রাত মধ্যরাত সেহরির সময় কোনো কিছু পাবে। আমার নাইম ভাই একটা প্রশ্ন আছে এই প্রেক্ষাপটে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমি নিজে সারাক্ষণে আপনি যেমন দেখেন এই যে এই রকম আলোচনা চলছে, যেটা কিছুদিন আগ পর্যন্ত আমরা পেশাদার টেলিভিশনের বাইরে ভাবতেও পারতাম না যে একসাথে ছয় জন সরাসরি একটি সম্প্রচারে অংশ নিব। এরপরও আপনি কি দিন শেষে গিয়ে এত আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, নিজে করেন, তারপরও কি রাত 11:40 71 জার্নাল দেখবার প্রতি মানুষের আগ্রহ থাকে? মানে এই আগ্রহ আমরা কতদিন ধরে রাখতে পারবো, নাকি এর মধ্যেই আগ্রহটা শেষ হয়ে গেছে? না রূপা, এইটা কিন্তু এই প্রশ্নটা আপনি করেছেন ইজ সো ইম্পর্টেন্ট, কিন্তু এই ইম্পর্টেন্সটা কিন্তু শুধু আজকের ব্যাপার না, এটা এই প্রশ্নটা মানে অনাদিকাল থেকেই চলে আসছে যে একটা ধারার পর আর একটা ধারা। বেসিক্যালি 71 জার্নাল দেখবে কি দেখবে না, এটা ওই টাইম এবং ওই লোগোর উপরে ডিপেন্ড করবে, কম করবে না বলছি না, করবে কম, কিন্তু ডিপেন্ড করবে যে এইখানে অনেক এক্সপোজে আসে, এখানে আমি এমন লোককে হাজির করতে পাই, হাজির পাই যাকে অন্যেরা পায় না, এখানে আমি এমন তথ্য পাই যেটা অন্য জায়গা থেকে পাবো না, তার মানে কোয়ালিটি ইনপুট দিতে হবে। আমার কথাটা হচ্ছে টেলিভিশনের
ইন্টারনাল উইকনেসের জন্য কোনো একটা টক শো হয়তো অনাকর্ষণীয় বা মানুষের কাছে গুরুত্বপূর্ণ নাও থাকতে পারে। আরেকটা কথা বলি, মানে আমাদের এখানে অল্প কয়েকটা টক শো আছে যেটা জার্নালিজমের লেভেলে হয়, আর অন্য টক শো অনেকগুলি আছে যে গল্প হয়, কথা হয়, কথা কখনো আপনার ভালো লাগবে কখনো ভালো লাগবে না, কিন্তু যে সাংবাদিকতার গুণ সম্পন্ন যে টক শো সেটা কিন্তু এটা অন্য মাত্রায়। আমি রূপার সাথে আরেকটা কথাও সমস্বরেই বলতে চাই, বাংলাদেশের জার্নালিজম, বাংলাদেশের টক শো ইজ এট পার উইথ সিএনএন এন্ড বিবিসি। এটা আমার চ্যালেঞ্জ, যে কেউ আমার সাথে বিতর্ক করতে চায়, আমি সিএনএন এর টক শো ধরে, আমি ফারজানা রূপার বা একাত্তরের জার্নাল ধরে ধরে দেখাবো পার্সন বাই পার্সন যে কে কোয়ালিটি কথা বলছে, কোন কোয়ালিটির লেভেল অফ কোয়ালিটি কোথায় আমরা পেছনে। আমি কিন্তু এটা অনেস্টলি বলছি, এইরকম টক শো আমাদের বেশ কিছু টিভি চ্যানেলে হয় এবং ভালো হয়, সুতরাং ডিমান্ড থাকবে ওই কারণে। আমি শুধু হিসেবে বলি ছোট্ট করে, আমাদের সময় যখন আমরা করি দুই টাকা দামের পত্রিকায়, যত খুবই জনপ্রিয় হয়েছিল আমরা সবাই জানি, তো এটা এক সময় আর্থিক অনটনে আমরা খুবই বাজে প্রেসে ছাপতাম, দেশি নিউজ প্রিন্টে ছাপাতে অনেক সময় কালি কাপড়ে লেগে যেত, এত খারাপ ছিল প্রিন্টিং। বিলিভ মি, ইভেন আন্ডার দ্যাট সার্কামস্টান্সেস আমাদের পত্রিকার বিক্রি বাড়ছে বাড়ছে বাড়ছে, মানে কেউ বন্ধ করে নাই, অনলি বিকজ তারা তো কন্টেন্ট পায়, কাপড় তো আরেকবার ধুয়ে নেওয়া যাবে, এই খবরটা তো আরেকটা পত্রিকায় সে পাচ্ছিল না। তো আমার পত্রিকা যদি কাগজ খারাপও হয়, যদি কন্টেন্ট কোয়ালিটি থাকে, এটা ওয়ার্ড অফ মাউথ করাবে। তো দিস ইজ মাই পয়েন্ট। সুতরাং এই এর ফলে কিন্তু চ্যালেঞ্জ একটা আছে, প্রিন্ট মিডিয়ার জন্য চ্যালেঞ্জ, কেন কোভিড এর কারণে পত্রিকার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কমপ্লিটলি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে গেছে, যার ফলে বাংলাদেশের মেজরিটি লোক পাঠকের কাছে নানান কারণে পত্রিকাটা যাচ্ছে না। এখন যাচ্ছে না, তাইলে এই মানুষগুলি এখন কি করতেছে? ওই ফারজানা রূপার আঙ্গুন নাহার মন্টি টেলিভিশন প্রোগ্রামই দেখতেছে, অথবা অনলাইনে মানে স্টোরি পাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছে। এরকম যদি ছয় মাস চলে, মানুষের যে পত্রিকা থেকে অভ্যস্ততাটা এখন অন্যদিকে চলে গেল, হয় অনলাইন মিডিয়ামের দিকে গেল বা টেলিভিশনের দিকে গেল, ছয় মাস পরে ওই পাঠকদের কত পার্সেন্ট আমি পত্রিকাতে আবার ফিরিয়ে আনতে পারবো, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে পত্রিকার জন্য। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রত্যেকটা পত্রিকাকে, আমি রিপিট করি, প্রত্যেকটা পত্রিকাকে তার কন্টেন্ট আবার নতুন করে ভাবতে হবে যে প্রিভেলিং সার্কামস্টেন্সেসে আমার পত্রিকার কন্টেন্ট কেমন হলে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে বা অনলাইন মিডিয়া থেকে বা ইভেন টেলিভিশন থেকেও পত্রিকায় আবারও ফেরত আসবে এবং নতুন নতুন পাঠক আবার ঝাঁকে ঝাঁকে আসবে। সুতরাং এটা এটা একটা বিরাট চ্যালেঞ্জ, পার্টিকুলারলি প্রিন্ট মিডিয়ার জন্য। টেলিভিশনের জন্য অনেকখানি আছে সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ, কিন্তু সোশ্যাল মিডিয়ার আবার প্রবলেম হইল ওই ক্রেডিবিলিটির ক্রাইসিস থাকে, তো ক্রেডিবিলিটির ক্রাইসিসের জন্য তারা আবার একটা মেইনস্ট্রিম মিডিয়াতে যাবে। তো পত্রিকাকে ডাবল চ্যালেঞ্জ ফেস করতে হবে, এক তাকে এবং কন্টেন্টে নতুনত্ব আনতে হবে। ধন্যবাদ নাইম ভাই, করতে চাই। জি জি প্লিজ। নাইম ভাই যে কথাগুলো বলছেন এটা কিন্তু আসলে খুবই আমরা সামনে এরকম স্পষ্ট দেখতে পাচ্ছি যে সাংবাদিকতা একটি নতুন যুগে প্রবেশ করবে বলা যায়, যে প্রিন্ট মিডিয়ার জন্য এটা খুবই হুমকি হয়ে দেখা দিবে। আর এখন যে আমরা যেভাবে টক শো গুলো করছি অনলাইনে, হয়তো আপনি কানাডা থেকে এখানে অ্যাঙ্করিং করছেন, আমরা এখান থেকে যোগ দিচ্ছি, এই এই কনসেপ্টটা কিন্তু বিভিন্ন দেশে এটা ছিল, আগেও ছিল উন্নত দেশে, কিন্তু আমরা এর প্র্যাকটিস করিনি। কিন্তু এখন এই প্র্যাকটিসটা যখন শুরু হয়েছে, আমাদের কিন্তু সাংবাদিকতার ধরনটা কিন্তু এদিকেই যাবে, যে আমরা যে অনলাইনে যে আমরা কাজ করা, অনলাইনে কাজ করা আমরা আগেও জানতাম, কিন্তু এই প্র্যাকটিসটা হয়নি। এখন কিন্তু অনেকেই অনলাইনে কাজ করবেন, কিংবা একজন রিপোর্টার হয়তো যেখানে আছেন তিনি সেখান থেকে খুব দ্রুত রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন, অফিসে হয়তো না আসলেও চলবে। কিন্তু এখন পত্রিকাগুলো কিংবা চ্যানেলগুলো কিন্তু বারবার বলে যে অফিসে আসতেই হবে,
অফিসে উপস্থিত থাকতে হবে, কিন্তু COVID-19 এর কারণে এই প্র্যাকটিসটা আমাদের শুরু হয়েছে যে আমরা যে যখন যেখানে আছি তাৎক্ষণিক সেই নিউজটা পাঠিয়ে দেওয়া এবং সেখান থেকে এডিট করা। আমরা ঘরে বসে যেমন হোম অফিস করছি, এখান থেকে কিন্তু আমরা নিউজগুলো এডিট করে দেওয়া হচ্ছে সবাই যার যার ঘরে বসে। তো এখন একটি সামনে যে যেটি হলো আশঙ্কাজনক যে সাংবাদিকতার অনেক অনেক বেকার হবে, অনেক পত্রিকা বন্ধ হয়ে যাবে, কারণ অনেক লোক হয়তো কমবে, কারণ মালিকরা হয়তো মনে করছেন যে এখন এত লোকের প্রয়োজন না, আমরা অনেক কম লোক দিয়ে অফিস চালিয়েছি বা চালানো যায় এই এই যে একটা। এবং সামনে বিশ্বব্যাপী যে মন্দার আশঙ্কা আমরা শুনছি বা আমরা ভাবছি দেখছি তার ঢেউ কিন্তু বাংলাদেশে এসেও পড়বে। বিশ্বের সাংবাদিকতা কি হবে সেটা একরকম, কিন্তু বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটি পরিবর্তন আসবে। সেখানে অনেক হয়তো প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে যাবে, কারণ প্রিন্ট মিডিয়া যে নাইম ভাই যে কথাটি বললেন এখন কিন্তু এই যে ডিস্ট্রিবিউশনের বেলায় সেরকম হচ্ছে না, একটা বিশাল ধস নেমেছে এবং অনেকে পত্রিকা হাতে নিচ্ছেন না, পত্রিকা পড়ছেন না, বাসার সবার অ্যাপার্টমেন্টের নিচে পত্রিকাগুলো জমা হচ্ছে, কেউ কিন্তু পত্রিকা খুলছেন না, এরকম অনেকেই একটা ওই COVID-19 কাগজের মধ্যে ছড়ায় কি ছড়ায় না এরকম একটা আশঙ্কা আছে। তো এইসব কারণে যে সাংবাদিকতা বিশেষ করে প্রিন্ট মিডিয়ার জন্য একটা সামনে একটু খুব খারাপ সময় আসবে আর কি। এবং আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে এই সব কিছুর সাথে আমাদেরকে যে অ্যাডজাস্ট করা, যে হয়তো সাংবাদিকতা ভেঙে চুরে নতুন করে দাঁড়াবে, প্রতিষ্ঠানগুলো নতুন করে চিন্তা করবে এই সমস্ত সবকিছুর সঙ্গে কিভাবে তাকে মানে খাপ খায় এই প্রতিষ্ঠানগুলো রান করবে, তারা নতুন করে চিন্তা করবে, সাংবাদিকরাও চিন্তা করবে যে কিভাবে কোন ভাবে তার তথ্য কত দ্রুত কত মানে কারেক্টলি এই তথ্যগুলো দেওয়া যাচ্ছে বা কিভাবে কাজ করবে বা সাংবাদিকতার সঙ্গে কিভাবে তা নিজেকে তিনি খাপ খাওয়া মানে খাইয়ে নেবেন। তো এই বিষয়গুলো সামনে আমাদের জন্য অনেক অনেক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে। বিশেষ করে আমি নারীদের বেলায় আরেকটি কথা বলতে চাই, আমাদের এই সোসাইটিতে যখনই কোনো লোকবল কমানোর প্রয়োজন হয় তখনই কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি যে আঘাতটা এসে পড়ে নারীর উপর, কারণ আমাদের সমাজ মনে করে একজন নারী হয়তো চাকরিটা না করলেও চলবে, তার সংসারটা হয়তো তার স্বামী বা তার অন্য কেউ এই সংসার চালান। তো এই যে নারীর উপর কিন্তু এই আঘাতটা এসে পড়ে এটা আমরা আগেও দেখেছি, এখন ভবিষ্যতে হয়তোবা এই ধরনের কোন রকম আঘাত আসলে নারীদের উপর আগে পড়বে। তো নারীদের জন্য এটি আরো বেশি আশঙ্কার, আরো বেশি মানে শঙ্কিত করে নারীকে যে সামনে যদি কোন রকম সংবাদ মাধ্যমে গণমাধ্যমে কোন রকম নেগেটিভ কোনো প্রেশার আসে কোন রকম, তখন কিন্তু এর চাপটা বা এর ভুক্তভোগী আগে নারীরা হতে পারেন। কারণ আমরা ভবিষ্যতে এরকম চিন্তা কেন করছি, আমরা অতীত থেকে দেখছি, অতীত থেকে তো আমরা শিখি, আমরা এরকম দেখে আসছি যে নারীদের উপরই প্রথম প্রেশারটা পড়ে। অতএব আমাদের নতুন করে নিজেদেরকে আরো তৈরি করা, নিজেদেরকে ওইভাবে অ্যাডজাস্ট করা, ওগুলো নারীদেরকে করতে হবে। ভার্চুয়াল অফিস করব, এর ফলে কিন্তু আবার নারীদের অপরচুনিটি আবার বাড়বে, তারা যে নানান রকম সীমাবদ্ধতার জন্য ছেড়ে দিচ্ছিল, আমাদের অফিসে অলরেডি হয়েছে, সংসারের জন্য কাজই করতে পারছিল না আমাদের ইন্টারন্যাশনাল ডেস্কের একটি মেয়ে, সে এই ভার্চুয়াল অফিসের যুগে সে একদম পূর্ণোদ্যমে আবার কাজ করছে, সুতরাং এটা মিক্সড হবে। আর ছোট্ট একটা কথা, এবার কিন্তু আরেকটা ওপেনিং হয়েছে, বাংলাদেশের সাথে বহির্বিশ্বে বাংলাদেশি বাঙালি অথবা অন্যান্য দেশের রিসোর্স পার্সনদেরকে এইভাবে বিভিন্ন প্রোগ্রামে যুক্ত করা শুরু হয়েছে কিন্তু, এবং এটা কিন্তু আরো বিকশিত হবে, এতেও কিন্তু আমাদের নিউজের মান, শোয়ের মান, টক শোয়ের মান এগুলিও বাড়বে। সুতরাং আমি ইতিবাচক অনেক পরিবর্তনের সম্ভাবনা দেখছি। থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ, আমি এই প্রসঙ্গে আসছিলাম যে ইতিবাচক কোনো সম্ভাবনা আছে কিনা আপনি বলেছেন। আমি যদি এখন অন্য যারা আছেন অতিথি আমাদের তাদের কাছে একটু যাই, যে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট তারা সাম্প্রতিক সময়ে COVID-19 এই সময়ে তারা একটি সার্ভে করেছেন, রিসার্চ করেছেন, এবং সেখানে দেখেছেন যে মহিলা সাংবাদিক বা নারী সাংবাদিক যারা আছেন তাদের এংজাইটি বলেন, তাদের সাফারিং বলেন, পুরুষ সাংবাদিকদের তুলনায় অনেক বেশি।
এটি যদি বিশ্বের গ্লোবাল পরিস্থিতি যদি এরকম হয় বাংলাদেশে বিষয়টি কেমন সেটি একটু জানতে চাই, যদি মন্টি আপনাকে দিয়ে যদি শুরু করি। ধন্যবাদ ইমামুল ভাই। কোভিড-19 এই সংকটের সময় নারীরা বরাবরের মতোই কিন্তু অন্য সহকর্মীদের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই যে চ্যালেঞ্জের জায়গাগুলো, মানসিক চাপ বা সামাজিক চাপ, পারিবারিক চাপ, অফিসের চাপ, এই জায়গাটায় যাওয়ার আগে আমি কয়েকটা আশার কথা বলতে চাই। আজকে আমি এই জন্য বলতে চাই, নারীর ইস্যুটা কিন্তু সবসময় চাপা পড়ে যায়। যেমন আমি নিজেও নারী সাংবাদিক বলতে কেন হবে, নারী পুরুষ সমান এই জায়গাটা বলি, কিন্তু এই যখন ফরিদাপা যে জায়গাটা বলেছে, কাজের ক্ষেত্রে যখন হুমকিটা আসে নারীর উপর আগে আসে। তাই আমি আজকে এই সুযোগটা, এই প্ল্যাটফর্মটা ইউজ করে মনে করিয়ে দিতে চাই, এই যে কোভিড-19 যখন বাংলাদেশে এলো স্বাস্থ্যবিদ হিসেবে কারা কাজ করেছে মাঠে, আমি সবচেয়ে বেশি কাদের দেখেছি, আমি দেখেছি বাংলা ট্রিবিউনের জাকিয়া আহমেদ, আমি দেখেছি প্রথম আলোর শেখ সাবিহা আলম, আমি দেখেছি ইত্তেফাকের মোর্শেদা ইয়াসমিন পিউ, চ্যানেল 24-এর জিনিয়া কবি সূচনার পাশাপাশি আমার সহকর্মী অন্তরা বিশ্বাস, আফরিন আনোয়ার, মারুফা রহমান, মৌ খন্দকার, 71 টেলিভিশনের নাদিয়া শারমিন, অসংখ্য নারী সহকর্মী যারা লাইভ দিচ্ছে, রিপোর্ট করছে প্রতিনিয়ত স্ক্রিনের সামনে। সো আমি মনে করি না, যখন এই যে কোনোদিন যদি কোনো মিডিয়াতে সংকট আসে, কাটছাটের জায়গায় আসে, আমাদের নারীদের এভাবে উপরে ফেলে দেওয়া যাবে, এটা আমাদের জন্য আসলে, আমি যখন মাঠে অনেক মেয়েকে দেখি সত্যি আমি গর্ববোধ করি, আমি আনন্দ ফিল করি। আজকে থেকে যে স্বাস্থ্যবিধে কাজ, আরেকটা জিনিস যেটা, স্বাস্থ্যবিধে আগে থেকে কাজ করার কারণে ওদের সোর্স কিন্তু বাকিদের তুলনায় অনেক বেশি। এখন সবাই মিলে কিন্তু কোভিড-19 বিট হয়ে গিয়েছে, যেহেতু সব ক্ষেত্রে এখন কোভিড-19, কিন্তু স্বাস্থ্যবিধে যারা কাজ করছে মূল তথ্যটা আনার ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা যখন দেখলাম যে ঘর বন্দী হয়ে গেলাম, মেয়েরা তখন কি করতেছে, যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করছে তাদের হয়তো একটা সুযোগ এসেছে যে হোম অফিস করার, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য টেলিভিশন, আমরা যারা টিভিতে কাজ করি, এটা কি সম্ভব যে বাসা থেকে সব কাজ করা? একদমই সম্ভব না। এ কারণেই রূপা বলেছে যে আমরা অন্য যে কোনো সময়ে যেভাবে কাজ করেছি, যে কোনো দুর্যোগে, যে কোনো সংকটে, আমরা সবচাইতে বড় সংকটটা এই পর্যন্ত দেখা, ওই সময়টাও একইভাবে কাজ করছি। তবে যেই চ্যালেঞ্জটা, মানসিক চাপটা, কারণ এরকম করে ঘরবন্দি মানুষ আগে আমাদের এখানে আমরা দেখিনি, আমরা শুনেছি ইবোলার সময় বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশে, কিন্তু বাংলাদেশে এই এক্সপিরিয়েন্সটা ছিল না। সেক্ষেত্রে কি হয়েছে, আমার যে ডোমেস্টিক হেল্পার ছিল তাকে আমার সবেতনে বিদায় করে দিতে হয়েছে, এটা নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। আমি যেমন বাইরে যাই, যে কারণে আমার পরিবারকে ঘরবন্দি, যেহেতু আমি বাইরে যাই, আমি বাইরে সমস্ত কাজগুলো করছি, একইভাবে আমি আমার পাশে থাকে আমার বোন, আমার মা, আমি কিন্তু ওদের বাইরে যেতে মানা করছি, ইভেন আমিও যাচ্ছি না যেহেতু আমি বাইরে যাই। আগে যে কোনো প্রয়োজনে আমি আমার আম্মুর কাছে আমার মেয়েটাকে রাখতে পারতাম, আমি কিন্তু এখন রাখতে পারছি না, কারণ আমার মনে হবে যে আমি যেহেতু বাইরে যাচ্ছি, আমি তো জানি না আমি জীবাণুর ক্যারিয়ার কিনা, আমার মেয়েটাকে আমি রাখতে পারছি না। এই আমার বেলায় আমি বলবো যে আমি সৌভাগ্যবান, যেহেতু আমি আমার পার্টনারের সমস্ত সাপোর্টগুলো পাই, কিন্তু আমার নারী সহকর্মীরা কিন্তু পায় না। যে নারী সহকর্মীটা সিঙ্গেল মাদার, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে অনেক বেশি মানসিক চাপ নিয়ে কিন্তু আমাদের সঙ্গে কাজ করতে আসে। আর এবার আসি স্বাস্থ্য সুরক্ষার কথা। শুরু থেকেই স্বাস্থ্য সুরক্ষাটার জায়গা কিন্তু আমরা নিজেরাই নিজেদের সুরক্ষাটা নিয়েছিলাম, অফিসিয়ালি সেইভাবে আসে নাই। অনেক বলার পরপর যখন অফিসগুলোতে কিন্তু আমরা জীবাণুনাশক ট্রে পেয়েছি, অফিসগুলোতে স্যানিটাইজার, মাস্ক, সব কিছু দেওয়া হচ্ছে, আমরা যে জিনিসটা, আমি হয়তো সৌভাগ্যবান দেশে সেই তালিকায় আছে, আমার অফিস আমাকে একদম, আমি আমার কি বলে কার পার্কিং থেকে গাড়িতে উঠে অফিসে গিয়ে নামছি, অফিসে ঢুকছি, আর কোথাও যেতে হচ্ছে না। কিন্তু আরেকটা অফিসের সহকর্মীকে কিন্তু হয়তো গাড়ি পাচ্ছে না, গণপরিবহন বন্ধ, রিক্সা করে ভেঙে ভেঙে যেতেও আমি দেখেছি, কিন্তু তাকে কাজটা করতে হচ্ছে। এই যে এই চ্যালেঞ্জগুলি যদি কখনো মিডিয়া সংকটে পড়ে, আমাদের মিডিয়া যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন তারা কি মনে রাখবেন না? এবং আমাদের তো দায়িত্ব হবে এই জায়গাগুলো তাদের মনে করিয়ে দেওয়া, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে অলরেডি কিন্তু এই রিপোর্টিং এর কাজ করতে গিয়ে আমাদের সহকর্মীরা এবং বিভিন্ন মিডিয়া হাউসে কিন্তু আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিনে। অলরেডি আমরা কোভিড-19 3 জনকে হারিয়েছি। মেয়েদের আক্রান্তের হার কিন্তু খুব কম, সাবিহা ছাড়া এ পর্যন্ত
আমরা শুনিনি। এর কারণ হচ্ছে আমার মনে হয় মেয়েরা একটু বেশি রেসপন্সিবল, মেয়েরা সময় নিয়ে ডিসইনফেকশন করে, মেয়েরা স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্বটা মেনে চলে। আমার অফিসেই আমি দেখেছি আমাদের বাচ্চা বাচ্চা জুনিয়র সহকর্মীরা সুরক্ষা সরঞ্জাম ছাড়া বের হবে না। আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, বস লেভেলে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যেটা সব অফিসে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয় না। প্রথম দিকে যখন অনেক আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, আমার বস লেভেল থেকে বলা হলো যে এত আতঙ্ক লাগলে অফিস করো না, হোম আইসোলেশনে থাকতে পারো। অফিসে বলা হলো যে জোর করে কাজ করানো যাবে না আমাদের, কিন্তু কিন্তু কেউই কিন্তু অফিসে না এসে পারে না, কারণ আমরা মিডিয়া পার্সন, আমরা গণমাধ্যম কর্মী, তথ্য সরবরাহ করে আমাদের কাজ, ঘরে বসে থাকতে পারি না। সেই আতঙ্কটা থাকার কারণেই হয়তো আমরা বেশি কনসিয়াস। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কিন্তু আমরা শুনিনি আমাদের হাউসে আক্রান্ত হয়েছে। আমি চাই যে আমরা যদি এই রকম সুরক্ষা, এই রকম স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব মেনটেন করে যদি যেতে পারি, আগামীতে হয়তো একটু কম হবে। এবং সবাইকে অনুরোধ করব যে এগুলো স্ট্রিক্টলি মেনটেন করা, যে কারণে আমি শুরুতেই বলেছি যে স্থূল কম্পিটিশনটা এখন নেই, যে কারণে মিডিয়াতে একটা টেনশন, আসলে প্রতিদ্বন্দ্বিতা কি দিয়ে করব, টিআরপি কি দিয়ে বাড়বে। যদি অন্য রকমের কিছু মাত্রা আমরা দর্শকদের দিতে না পারি, তাহলে রূপার একাত্তর জার্নাল ছেড়ে আমার প্রোগ্রাম দেখবে কে? ওই জায়গাগুলো মাথায় রেখেই কিন্তু অনুষ্ঠানগুলো সাজানো হচ্ছে। আরেকটা জিনিস, ভার্চুয়াল প্ল্যাটফর্ম কিন্তু একেবারেই যে নতুন তা না। আমরা কিন্তু যখন দেশের বাইরে যাই, আমরা কিন্তু স্কাইপি ব্যবহার করে, আমরা কিন্তু অলরেডি লাইভগুলো নিচ্ছি, ব্যাকপ্যাক ব্যবহার করে এগুলো হয়েছিল, কিন্তু এখন ভাইরাসের কারণে একটু অন্যরকম ফরম্যাটে চলে এসেছে। আবার যদি যাই আমি নারী সহকর্মীর দিকে আবার চলে যাচ্ছি, কারণ গণমাধ্যমের ইস্যুটাতে আসলে সাংবাদিকতার চ্যালেঞ্জ বলতে গেলেই না নারীর ইস্যুটা হারিয়ে যায়, কারণ নারীদের সাংবাদিকতাই বলি, অন্য প্রফেশনাই বলি, একেবারেই কমন ইস্যু। অফিসের কাজ শেষে কিন্তু বাসার সার্বিক দায়িত্বটা মেয়েদেরই পালন করতে হয়, আমাদের ছেলেদের কিন্তু সেই অভ্যাসটা নাই ঘরের এসে একেবারে হেল্প করার, বাচ্চা সামলানো, বাড়িতে যদি গুরুজন থাকে, অসুস্থ থাকে, এর মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে, আক্রান্ত হয়ে যাওয়ার পরে তো পুরোটাই হোম কোয়ারেন্টাইনে তারা চলে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে, তাদের বিষয়গুলো, এই যে মানসিক চাপ, এই শেয়ারিং এর জায়গাটা একেবারেই যে তা না। আমাদের ইতিমধ্যে সাংবাদিকতায় কিন্তু একটা সিস্টারহুড গড়ে উঠেছে, আমি আসলে সিস্টারহুডে রাখতে চাই না, আমরা চাই যে আমাদের ব্রাদাররাও এটার মধ্যে ইনভলভ হোক, বুঝতে চেষ্টা করুক যে একজন নারী সাংবাদিকের যেই চ্যালেঞ্জগুলো তাদের থেকে একটু আলাদা, প্রেশারটা একটু আলাদা। আমি গ্ল্যাড যে এ পর্যন্ত আমি যাদের বস হিসেবে পেয়েছি তারা বিষয়গুলো বুঝতে পেরেছে। এই ক্ষেত্রে আমি বলে রাখতে চাই, বস নারী বলেই কিন্তু বুঝবে না, চেয়ারটা আসলে নারী বান্ধব হওয়া দরকার, সেই নারী বা পুরুষ হলো সেটা বিষয় না, সে বোঝে কি না যে নারীর চাপগুলো কি, সেই অনুযায়ী ব্যবস্থা নেয় কিনা, সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। এত গেল হচ্ছে আশার কথা। এবার আমি যে জিনিসটা বলতে চাই যে ফরিদাপ্পা যে আশঙ্কাগুলো প্রকাশ করেছে, এটা গেল টিভির কাজগুলো কিন্তু দৃশ্যমান, হ্যাঁ টিভির বদলেতে যেটা দেখছি, কিন্তু প্রিন্ট মিডিয়ায় এই যে কয়েকটা মিডিয়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, কিছু মিডিয়ায় বেতন একেবারেই ডিলে হয়ে গিয়েছে, কয়েকটা মিডিয়ায় চাকরি হারিয়েছে, এরপরে দেখা গিয়েছে যে অনেক মিডিয়ায় সামনে হয়তো বোনাসও দিবে না, এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অফিসগুলো নারীর কথা চিন্তা করে না, এটা একটা বাস্তবতা। সুরক্ষার ক্ষেত্রে আমি দেখেছি অর্গানাইজেশনগুলোকে, জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, বিজেসি, এইসব জায়গা থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, নারীর জন্য ফরিদাপা যেভাবে চিন্তা করে অন্য কেউ করে না। ফরিদাপা চিন্তা করে যেভাবে, আমি একটা উদাহরণ দিতে চাই যে আমাদের একটা অর্গানাইজেশন থেকে বলা হলো যে কতগুলো পিপিএ দেওয়া হবে, তো ফরিদাপ্পা বললো যে মন্ত্রীর সঙ্গে কথা বলেন যে সব একদমই অ্যামাউন্টটা ছোট বলে পেইড ফরওয়ার্ড থেকে আমাদের বাংলাদেশের নির্বাহী সভাপতি মোহাম্মদ ওয়াহিদ হোসেন ভাই, উনি যখন যোগাযোগ করলেন আমি তাকে প্ল্যাটফর্মগুলো দেখালাম যে আপনি প্রেস ক্লাব, ডিআরইউ, বিজেসি, ডিকা এবং নারীদের দিতে পারলে আমাদের নেটওয়ার্ক, উইমেন জেনারেলস নেটওয়ার্কের মাধ্যমে দিতে পারেন। সে বললো ঠিক আছে আমি ডিসিশন নিয়ে জানাবো। আমি গ্ল্যাড যে এই প্রথম কোনো একটি সংগঠন যে সুরক্ষা সামগ্রীটা খুবই সামান্য কিছু পিপিই সে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্কের মাধ্যমে নারী সাংবাদিকদের জন্য দিয়েছে, যেটা আমি অলরেডি গ্রুপে অ্যানাউন্স করে দিয়েছি যে এরকম তোমাদের জন্য কিছু তোমরা পিপিএ পাবা, বিশেষ করে যারা মাঠে যাচ্ছ, হাসপাতালগুলোতে যাচ্ছ, তাদের জন্য সরবরাহ করা হবে। নারীর ইস্যুটা কিন্তু আমরা নারীরাও মনে রাখি না, এটা হচ্ছে সবচাইতে ট্র্যাজেডি। আমরা যদি নারীরা মনে রাখি, আমাদের অনেক নারী এখন বিভিন্ন মিডিয়াতে পলিসি লেভেলে আছে, তারা যদি সেভাবে বলে, কিন্তু আমি দেখি যে আসলে তারা প্রথমত অ্যাটিটিউডটা থাকে আমি নারী সাংবাদিক পুরুষ সাংবাদিক মিলাবো কেন,
আমি যদি আমি তো প্রিভিলেজ জায়গা থেকে, আমার জামাই তো আমার সঙ্গে রান্না করে, কিন্তু আমার সহকর্মীর জামাই তো চিন্তাই করতে পারে না রান্না করবে, আমার সহকর্মীকে রান্না করতে হবে। আমি যদি সেই সমানুভূতিটা তার প্রতি না থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো সমাধান হবে না। এই জায়গাগুলো আমাকে প্রথম বুঝতে হবে, আমার পুরো সহকর্মীকে বুঝাতে হবে, আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। নয়তো আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা খুব ভালো কাজ করছে এমন নারী সহকর্মীদের মাঠ থেকে উঠে যেতে বাধ্য করবো আর কি, ওরকম একটা বিষয় হবে। এই তো গেল সুরক্ষা সামগ্রী, চাকরির নিশ্চয়তা, এটার কথা। হোম অফিসের জায়গাটা এসে সবচেয়ে যে জায়গাটা হচ্ছে যে টিভিতে কিন্তু সম্ভব না, টিভিতে সম্ভব না। এখন গণপরিবহন গুলো বন্ধ বলে সমস্ত টেলিভিশন গুলো গাড়ির সার্ভিস দিতে পারছে সবাইকে, একেবারে টপ টু বটম সবাই পাচ্ছে অফিসিয়াল সাপোর্টটা। কিন্তু যখন এই ঘরে থাকার ছুটিটা বন্ধ হয়ে যাবে, পরিবহন শুরু হয়ে যাবে, তখন তো এই সুবিধাগুলো আস্তে আস্তে উঠে যাবে, তখন কিন্তু একটা বড় ধাক্কা আসবে যে কিভাবে মুভ করবে। এখন যেমন আমার অফিস, আমরা একদিন পর পর অফিস করছি এই সুবিধাটার জন্য, একই সঙ্গে সামাজিক দূরত্ব মেনটেন হবে, আমরা লজিস্টিকটাও সবাইকে সমানভাবে দিতে পারবো। কিন্তু গণপরিবহন শুরু হয়ে গেলে, সমস্ত কিছু যখন চলা শুরু করবে, এই সুবিধাটা থাকবে না। কিন্তু ভাইরাস কিন্তু সহজে মনে হচ্ছে না যে যাচ্ছে, প্রতিদিনই আমরা যেভাবে আক্রান্ত বাড়ছে, হাসপাতালগুলো রোগীরা যাচ্ছে, আমাদের সহকর্মীরাও আক্রান্ত হচ্ছে। আমার মনে হয় নারীদের দিকে আমাদের নিউজরুম লিডার্স, সংগঠনের লিডার্স, এবং অবশ্যই আমি বলবো সরকার ও রাষ্ট্রীয় পর্যায়ে তথ্য মন্ত্রণালয়, সবার একটু আলাদা মনোযোগ দেওয়ার দরকার আছে। যদি তারা সত্যি চান যে মিডিয়ায় নারীর ক্ষমতায়ন, মিডিয়ায় নারীর টিকে থাকার লড়াইয়ে যোগ্য সাথী হতে চান। ধন্যবাদ, ধন্যবাদ মন্টি। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন, আপনি চ্যালেঞ্জের কথা বলেছেন নারী সাংবাদিক হিসেবে, আবার আপনি বলেছেন যে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সংবাদপত্র বা মিডিয়া ব্যবস্থাপনার দিক থেকে কী কী করা যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। আমি একটি বিষয়ে একটি প্রসঙ্গ তুলতে চাই, আপনারা যে কেউ এই প্রসঙ্গের রেসপন্স করতে পারেন, সেটি হলো নারীরা যদি নারীদেরকে নারী সাংবাদিক কোট আনকোট এই কথার ভেতরে আবদ্ধ রাখেন, এবং তারা যদি তাহলে তারা মূল স্রোত থেকে, সাংবাদিকতার মূল স্রোত থেকে হয়তো একটু পিছিয়ে পড়বেন বা দূরে চলে যাবেন। আবার যদি তারা মূল স্রোতে থাকতে চান, নিজেদের চ্যালেঞ্জের বাইরেও সংবাদপত্র বা মিডিয়া ব্যবস্থাপনার ভেতরে কিছু আমূল পরিবর্তন আনতে হবে বলে আপনাদের কথার ইঙ্গিত পাই, সেই পরিবর্তনগুলো কি কি হতে পারে যদি আপনারা একটু বলেন। আমি বলতে চাই পরিবর্তন নারীরা কিন্তু অলরেডি কাজ করছে, পরিবর্তন হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সাপোর্টটা তো লাগবে। এই সাপোর্টটা তো আসলে আমি শুধু নারী সাংবাদিক বলবো না, এটা সবার জন্যই লাগবে। যেমন আমি বলি, আমার আমাদের পত্রিকায় যিনি কাজ করতেন, মানে মেডিকেল বিট যিনি করতেন, একজন নারী, উনাকে কিন্তু আমি থামিয়ে রাখতে পারি না। আমি মাঝে মাঝে বলতাম যে আপা, এখন তো ব্রিফিং হচ্ছে, অনলাইনে ব্রিফিং হচ্ছে, আপনাকে যেতে হবে না, আপনি দেখেন ফোনে আপনি মানে নিউজগুলো পান কিনা। কিন্তু উনি কিন্তু শুনতেন না, উনি বলতেন যে না, আমি যাই, গেলে আমি আরও এক্সট্রা আরও দুইটা নিউজ হয়তো পাবো, ওখানে অন দ্য স্পটে থাকলে অনেক অনেক নিউজ পাওয়া যায়। আরেকজনকে আমি বললাম যে আমরা যখন ডেস্কে যারা কাজ করতেন তাদের না, প্রথমেই আমরা নারীদেরকে বললাম যে আপনারা তাহলে বাসায় বসেই কাজটা করেন, আমরা যা সাপোর্ট লাগে দিব। ওর মধ্যে একজন দুজন কিন্তু বললেন যে না, আমরা অফিসে আসতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা অফিসে আসবো। ইভেন আমার যে অ্যাকাউন্টসে কাজ করে নারীরা ওরাও কিন্তু আসলেন, ওরা বললেন যে না, আমরা আসবো, আমরা নিজেরা সেফ থেকে আমরা নিজেরা নিজেদের প্রোটেকশন নিব, কিন্তু আমরা অফিসে এসে কাজ করবো। ওরা নিজেরা আগ্রহ দেখালেন, আমরা ট্রান্সপোর্ট সাপোর্ট দিলাম অফিস থেকে। তো নারীরা কিন্তু এখন কাজ করতে চায়। এখন আমাদের জাস্ট সাপোর্টটা মানে কি, সাপোর্ট মানে তো এই না যে আমার কাজটা বা একজনের কাজটা একজন করে দেবে, তাকে জাস্ট কাজটা করার জন্য মানে সাপোর্টটা দেওয়া। মানে আমি হয়তো আমাকে নাইট করতে হয়েছে, আমি কিন্তু কখনোই মানে কোনো নারী বলেন নাই যে না, আমরা সারা রাত অফিস করতে পারবো না, আমাদের সিকিউরিটি দিতে হবে, এক্সট্রা করে সিকিউরিটিও তারা চায় না। তারা কিন্তু সারা রাত কাজ করেছে এবং খুব আনন্দের সাথেই কাজটি করে গেছে এবং এখনও করছে। এখনও প্রচুর নারী রাতে কাজ করে, হয়তো বাসায় ফিরে তখন প্রতিষ্ঠান থেকে তাদেরকে ট্রান্সপোর্ট সাপোর্ট বাসায় পৌঁছে দেয়। কিন্তু যেই সাপোর্টটা দরকার, তাদের মেন্টাল সাপোর্টটা বেশি দরকার। মানসিকভাবে যদি তাদেরকে দুর্বল করে দেওয়া হয়, আগেই যদি আমরা তাদেরকে নেগেটিভভাবে বলি যে তুমি কি এটা পারবে, মানে এই প্রশ্নটা করা যাবে না, ওকে মানে ওকে করার সুযোগটা দিতে হবে এবং দেখতে হবে যে সে পারে কিনা। এবং সব ক্ষেত্রেই কিন্তু নারীরা সেটা করতে পারে। আমরা কিন্তু এমন কোনো রিপোর্টার এখন পর্যন্ত পাইনি
যে রিপোর্টার বা কেউ বলতে পারবে যে সে তাকে এই কাজটা দেওয়া হয়েছিল সেটা কাজটা করে আসতে পারে নাই। কাজেই আমি যেটা বলবো যে নারীদেরকে যে নারী হিসেবে না একজন কর্মী হিসেবে এই যে সাপোর্টটা দেওয়া দরকার সেটা দিলেই হবে এবং সুযোগ থেকে যেন তাকে পিছিয়ে না দেওয়া হয়, মানে মনে করা না হয় যে সে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন তো একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ পরিস্থিতি সবারই সাপোর্টটা লাগছে। যেমন ট্রান্সপোর্ট কিন্তু শুধু নারীদেরকে দিচ্ছে না, আমরা কিন্তু আমার সব কর্মীদেরকেই আমি ট্রান্সপোর্ট সুবিধা দিচ্ছি, কারণ যেহেতু গণপরিবহন বন্ধ তাদেরকে আসা যাওয়ার করতে হবে, অফিসে যারা এখনো আসছে আসতে হচ্ছে, সবাই তো বাসায় বসে সবগুলো কাজ করাও যায় না, অনেকগুলো কাজ আছে অফিসে করতে হয়, মেকআপের কাজ, পেস্টিংয়ের কাজ, মানে আমাদের সংবাদপত্রের বেলায়। তো কাজেই ওই ওই সাপোর্টগুলা আমরা দিচ্ছি এবং তারা কিন্তু খুব যে যারা বাইরে কাজ করতে হচ্ছে, যারা বাইরে যাচ্ছে তারা কিন্তু সেসব নারীরা কিন্তু বাসা থেকে বাইরে যাচ্ছে, বাইরে থেকে অনলাইন মানে আমাদের ইয়ের মাধ্যমে অনলাইনে বা ইমেইলে নিউজগুলো পাঠিয়ে দিচ্ছে এবং তারা ছবিসহ দিচ্ছে এবং তারা যে যাচ্ছে সেটাও আছে যে তারা ছবি পাঠাচ্ছে ওখানে অন দ্য স্পটে থেকে ছবি তুলে। কাজে নারীদের বেলায় যে আমাদের যে সাপোর্টটা আমি বলবো যে তারা যে বাসায় যেটা মন্টি বললেন যে বাসায় তাদের সাপোর্টটা দরকার, যে আমার মন্টির হাজবেন্ড বা আরেকজনের হাজবেন্ড হয়তো ওই সাপোর্টটা দিচ্ছে, সবার সেই সাপোর্টটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওই সাপোর্টগুলা যদি আমরা এনশিওর করতে পারি, এটা এটা অবশ্য এটা তো আর প্রতিষ্ঠান করে দিবে না, এটা আমাদের নিজেদেরকেই করতে হবে, নিজেদের ওই ওই মানসিকতাতেই আসতে হবে। আর আরেকটা বিষয় যেটা যে নারী আমি কাজ করতে গেলে মানে পুরুষরা যে মানে অনেকগুলি বিষয় আছে যেগুলাতে হয়তো পুরুষরা গিয়ে আগে মানে যেহেতু ওরা ওদের ওরা সবসময় করে এসছে মানে সেই বিষয়টা সম্পর্কে তারা জানে, হয়তো না কোনো নারী হয়তো প্রথম ওই কাজটি করছে তাকে তাকে ওই সাপোর্টটা দেওয়ার দায়িত্ব কিন্তু পুরুষের, যেটা ওই যে ফরিদা আপা বললেন যে উনি যখন সাধারণ সম্পাদক হিসেবে প্রেস ক্লাবে জয়েন করেছেন তখন ওই পুরুষ সাপোর্ট ছাড়া কিন্তু উনি আসতে পারতেন না বা এই সাপোর্টটা ওনার এখনো লাগছে। কাজে ওই সাপোর্টটা তো আমাদের সবসময় লাগবে, এটা কিন্তু ফরিদা আপা না, ওই ফরিদা আপার জায়গায় যদি একজন পুরুষও এখন সাধারণ সম্পাদক হতেন তারও কিন্তু ওই পুরুষ সহকর্মীদের মানে সহযোগিতা নিয়েই কাজটি করতে হতো। কাজে এটা এটা যে আমি ফরিদা আপা নারী বলেই যে তার ওই পুরুষদের সাপোর্টটা লাগছে সেটা না, এই এই মানে যে কোনো কাজ করতে গেলে আমাদের তো সাপোর্ট অবশ্যই দরকার এবং সেই সাপোর্টগুলা ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ নারীদের কিছু কিছু জায়গায় নারীদের একটু এক্সট্রা সাপোর্ট লাগে, কিন্তু যেটা লাগবে সেটাও কিন্তু এখন নারীরা নিজের থেকেই কিন্তু আর বলে না, কোনো প্রতিষ্ঠানে গিয়ে বলে না যে আমি নারী এই জন্য আমাকে এই সাপোর্টটা লাগবে, তারা কিন্তু পুরুষের মতোই এগিয়ে গিয়ে ওই কাজটি যে কাজটি পুরুষরাও করছে বা নারীরাও করছে ওটা ওটা করে যাচ্ছে, মানে কোনো কাজই তারা পিছিয়ে নেই। ধন্যবাদ নাসিমা খান মন্টি, ধন্যবাদ। আমি যদি এবার একটু আসি ফারজানা রূপা অথবা ফরিদা, আপনারা যদি একটু বলেন যে যে বিষয়ে আমরা প্রসঙ্গ তুলেছি যে পুরুষের সঙ্গে সাংবাদিকতা পেশায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে যেন আমরা মূল স্রোত থেকে নারী সাংবাদিকরা দূরে সরে না যান, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন আপনারা? প্রথম কথা হলো যে আমাদের নারী মানে যে সাংবাদিকরা মেয়েরা তারা কখনো নিজেকে নারী সাংবাদিক ভাবে না বা ভাবতেও চায় না, কারণ কাজের ক্ষেত্রে কিন্তু তারা সমান রকমই কাজ করেন, একজন পুরুষ যা করেন তা করেন এবং একজন নারীকে কিন্তু আমি প্রথম থেকে যেটা বলছি তাকে আরো বেশি কাজ করতে, যেহেতু মাইন্ডসেটটা ওরকম থাকে একজন নারী পারবে কি পারবে না, কিন্তু আমাদের মেয়েরা সাংবাদিকরা যারা নারী তারা নিজেকে নারী হিসেবে নারী সাংবাদিক হিসেবে পরিচয় দিতে চায় না, কিন্তু সামাজিক কারণে নানান কারণে নারীদের কিছু সীমাবদ্ধতা আছে, এই সোসাইটির সীমাবদ্ধতা, দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, এই সোসাইটি নারীকে কিভাবে দেখে এই জন্য তাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা সোসাইটির এটা নিজের না, এই জন্য কিছু বাড়তি বাড়তি সুবিধা আমি বলবো না যে তাকে তার অবস্থান থেকে একজন নারী রকমের, যেমন তিনি যখন মা হতে যাচ্ছেন তার ছুটি লাগবে, এখন সেই ছুটির সঙ্গে যদি কেউ বলে যে না তিনি কেন ছুটি নেবেন, তিনি ছুটি নিতে পারবেন না, আমি তো ছুটি পাচ্ছি না 4 মাস বা 3 মাস,
তো এটা হলো বাস্তবতা, কারণ তাকে ওই সময়টা ছুটি দিতে হবে, কিংবা তার বাচ্চা পরে তাকে যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে তাকে সেই সুযোগটা দিতে হবে, ডে কেয়ার সেন্টার বা সে কোথায় করবে। এটা হলো সহজাত আমাদের মানে পৃথিবীর একটা সহজাত গতি, যেটা এটা এটা নারী পুরুষ নির্বিশেষে এটা সবার, কিন্তু এটা নারী ইস্যু না, এটা আমাদের আমাদের সবার ইস্যু। তো এই বিষয়গুলা নারীদের আমি বলবো নারী হিসাবে নারীর জন্য না, এটা হলো আমাদের সমাজের কারণে এই জিনিসগুলো প্রতিষ্ঠানকে দেখতে হবে, যে তার যখন তার মাতৃত্বকালীন ছুটি কিংবা তার সন্তানের যখন তাকে ছোট তাকে কিরকম সুযোগ দেওয়া এই সেইগুলো দেওয়া। এবং আরেকটি কথা যে চাকরির নিয়োগের ক্ষেত্রে যে তিনি নারী তিনি পুরুষ ওরকম না, সবাই যেন সমান সুযোগটা পায়। আমাদের ওই যে দৃষ্টিভঙ্গি বললাম না, যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, যে নারী ও সে তো কদিন পরে ম্যাটারনিটি লিভ চাইবে, আমি জানি এগুলো অনেক প্রতিষ্ঠানে এই ধরনের কথাবার্তা হয় যে তাকে নেওয়া যাবে না, কদিন পরেই তো সে ম্যাটারনিটি লিভ যাবে, তারপরে বাচ্চা দুইটা হবে, বারবার ছুটি দিতে হবে, বাচ্চার অসুখ হবে, এই বিষয়গুলো, এই যে সবচেয়ে বড় সমস্যা হলো এই দৃষ্টিভঙ্গি। ওইটা আমাদের সমাজে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে আমরা যতই আমরা নিজেরা কাজ করছি, আমরা মূলধারায় কাজ করছি, আজকে ফারজানা রূপা দিয়ে কাজ করছে সে তো মূলধারার বাইরে না, সে মূলধারায় কাজ করছে, কিংবা গুনার মন্টি বা নাসিমা খান সবাই কিন্তু মূলধারার সাংবাদিকতা করছে, কিন্তু তারপরেও আপনি আজকে যে প্রোগ্রামটা করলেন সেটা কি নারী সাংবাদিকদের করোনাকালীন নারী সাংবাদিক, কারণ এখানে আমরা কেউ কিন্তু নারী সাংবাদিক না, আমি বলতে চাই আমরা সাংবাদিক, কিন্তু আমরা মানুষ হিসেবে নারী, নারী বলে আমাদের কিছু সীমাবদ্ধতা সোসাইটি সেগুলো নির্ধারণ করেছে কিংবা সোসাইটির কারণে। তো এই সমাজ যে আমাদেরকে নারী সাংবাদিক হিসেবে দেখে, আমরা সেটা মনে করি যে এই প্রফেশনে পেশার কোনো লিঙ্গ হতে পারে না, পেশার সাংবাদিকতা নারী পুরুষ সবাই সাংবাদিক, একজন অনেক রকম সীমাবদ্ধতা, এটা নারীর নিজের না, আমি আবারও জোর দিয়ে বলতে চাই এটা এই সোসাইটির সীমাবদ্ধতা এবং এটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা যখন আমরা আর নারী এমনি তো আমরা নারী সাংবাদিক নিজেদেরকে আমরা বলি না, আমরা সাংবাদিক বাট আমরা নারী। জি ধন্যবাদ, ধন্যবাদ ফরিদা। আমি আসলে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সেটি নারী সাংবাদিক বা পুরুষ সাংবাদিক নয়, সাংবাদিকতার কিছু চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জগুলো ফেস করছেন আমাদের সংবাদকর্মীরা যারা নারী, কিন্তু আমরা তাদেরকে নারী সাংবাদিক বা ইয়ে বলছি না। আমরা যেটি দেখিয়েছি যেটি যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট তারাও বলেছেন যে নারী সাংবাদিক যারা, যেসব সাংবাদিকরা নারী যারা সাংবাদিকতায় যুক্ত আছেন তারা এই সময় কিছু চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই চ্যালেঞ্জগুলোকে তারা সামনে এনেছেন, সেই চ্যালেঞ্জগুলো বাংলাদেশে কি আছে সেটিও আমরা একটু আপনাদের আলোচনায় শুনেছি। আমি শুধু একটি কথা বলে আবার ফারজানা রূপার কাছে আসছি যে আমার এই প্রান্তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আমি প্রযুক্তিগত কারণে, আমি আপনাদেরকে প্রায়শই সবাইকে সঠিকভাবে দেখতে পাচ্ছি না, আমি আমার কথাবার্তাও আপনারা শুনছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি না যে আপনারা আমার কথা কিভাবে শুনছেন, আমার ছবিও আমি দেখতে পাচ্ছি স্টিল হয়ে আছে, সেটি কোনো বিষয় নয়। আমরা এবার ফারজানার উপর কাছে আসি যে সংবাদপত্র বা মিডিয়ার ব্যবস্থাপনায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন বা কী কী পলিসি নিশ্চিত করা প্রয়োজন যাতে করে আমাদের সাংবাদিক যারা নারী তারা ভালোভাবে কাজ করতে পারেন। কোভিড-19 বাস্তবতাটা কি? আমার কাছে হচ্ছে কোভিড-19 এমন একটা বাস্তবতা যেখানে নারী পুরুষ বাংলাদেশ কানাডা স্বাস্থ্য রাজনীতি সব কিছু একাকার হয়ে গিয়েছে, এবং একইভাবে যারা আমরা দীর্ঘদিন নানান রকম মূল ধারার সাংবাদিকতার সাথে যুক্ত তাদের প্রথম কাতারেই যে বৈজ্ঞানিক স্বাস্থ্য সম্পর্কিত জার্গনগুলো সেগুলো পড়তে হলো, বুঝতে হলো, আমাদের রাত জেগে প্রতি মুহূর্তে পৃথিবীর কোথায় কোন ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, কার ল্যাবে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, এই রোগ কী ধরনের লক্ষণ নিয়ে পৃথিবীতে আসছে, এবং সেটি যখন মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ বিভাগ CDC ঘোষণা দিচ্ছে তখন বাংলাদেশে বসে আমার ব্রেকিং তৈরি করতে হচ্ছে। ফলে আমরা দেখলাম যে যখন আবারও বলতে হয় BBC CNN এর নাম যেহেতু উদাহরণ হিসেবে সামনে আছে, BBC CNN এ সরেন্টো আবিষ্কার বা সরেন্টোর পরীক্ষার
খবর ব্রেকিং আকারে যাচ্ছে তখন একই খবর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টেলিভিশনগুলোতে। ফলে আমার কাছে কোভিড-19 হচ্ছে এক ধরনের সমান ময়দানে কার কতটা সামর্থ্য আছে সেটির পরীক্ষা একভাবে দেওয়ার চ্যালেঞ্জ। এবং খুব দারুণ একটি ঘটনা কিন্তু পৃথিবীতে ঘটে গেছে, আমাদের পেশায় ঘটে গেছে, সেটি হচ্ছে ঠিক যতটা ঝুঁকি নিয়ে আমার পুরুষ কর্মী মাঠে যাচ্ছেন তার চেয়ে এক কদম কম ঝুঁকি আমার নয়, বা তিনি বাড়তি কোনো সুবিধাও আমার কাছ থেকে পাচ্ছেন না পুরুষ হওয়ার কারণে। একই ধরনের মাস্ক তাকে পড়তে হচ্ছে, কিন্তু তাকেও চিন্তা করতে হচ্ছে যে বাড়ি থেকে বেরিয়ে আমি কি আমার গাড়ির ড্রাইভারের পাশে বসে যাব, ড্রাইভারের কাছ থেকে আমি কত দূরে বসব। গাড়ির সামনে আপনারা জানেন যে বাংলাদেশে যারা আমার মতো চালক সাংবাদিক বা মানুষ নয় তারা ড্রাইভারের পাশে বসেন, তো সেটি সাধারণত পুরুষরা বসতে পছন্দ করেন, এখন কিন্তু সেই সিটের লোভ আর কারণ নেই। ফলে এই যে দূরত্ব বজায় রাখা, বরং আমি কিছু সুবিধাই দেখি। কেমন সুবিধা দেখি, যে নারীদের কাছাকাছি এসে অনেকে কথা বলতে একটু পছন্দ করতেন, এখন কিন্তু আর সেটির সুযোগ নেই। ফলে বেশ দূরত্ব। এবং হচ্ছে যখন আবিষ্কার বিজ্ঞান এবং প্রতি সেকেন্ডে তার পরিবর্তনের সাথে তাল মিলাতে হচ্ছে এবং সেটি হচ্ছে এইরকম সরাসরি সম্প্রচারের ময়দান, তখন পরীক্ষা দিয়ে ফেলছি আমরা। এইখানে খুব বেশি নাঈমুল ইসলাম খান তার নামের কারণে বা অভিজ্ঞতার কারণে নাসিমা খান মন্ত্রীর কাছ থেকে এগিয়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না। এই সুযোগ সুবিধাটা তিনি পেতেন হয়তোবা যখন রাজনীতির আলোচনা হতো, যখন ইতিহাসের আলোচনা হতো, অভিজ্ঞতার আলোচনা হতো। যখন আলোচনাটা হচ্ছে একেবারে নতুন একটা বিষয় এবং সেই বিষয়টা হচ্ছে প্রতি সেকেন্ডে পরিবর্তনশীল এবং সেটিতে অত্যন্ত ধৈর্য, মনোযোগ, জ্ঞান চর্চা, নিষ্ঠার সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে পারতে হবে। ডাক্তাররা কি করছেন আমি সেই আলোচনায় যাব না। এই মুহূর্তে আমার সহকর্মী ক্যামেরা পার্সন কিভাবে তার ঝুঁকি মোকাবেলা করছেন আমি যাব না। আমি কেবল মাত্র একজন রিপোর্টার হিসেবে আমার বাস্তবতাটা আমি ব্যাখ্যা করলাম এভাবে। এবার আসি চ্যালেঞ্জ প্রসঙ্গে। আমি এক্ষেত্রেও নারী হিসেবে, পরিবারের একজন হিসেবে আমাকে সুবিধাজনক অবস্থায় দেখতে পাই। কারণ বরাবরই তো এরকম চ্যালেঞ্জ নিয়ে আমরা নারীরা অভ্যস্ত। আমরা তো জানি যে রাতে বাইরে কাজের জন্য আমার পরিবারকে একটা বিশেষ ধরনের বাস্তবতার জন্য তৈরি করতে হয়েছে। আমি তো জানি যে আমি যখন ঝুঁকি নিয়ে বাইরে কাজ করতে যাব তখন আমার সন্তানদের সুরক্ষা দিনের পর দিন কিভাবে নিশ্চিত করতে হবে। আমি তো জানি যে যখন জঙ্গিরা আমার উপর হামলা করতে এসেছিল তখন মাসের পর মাস বাচ্চাদেরকে আমার কাছ থেকে আলাদা রাখতে হয়েছে, আমরা হুট করে দল বেঁধে KFC-তে যেতে পারিনি। ফলে এই যে কোয়ারেন্টাইন, এই যে লকডাউন, এটি আমার মানুষদের জীবনে খুব নতুন কোনো চ্যালেঞ্জ হিসেবে কি আসলেই এসেছে? এবং যদি বলি যে পারিবারিক ব্যবস্থাপনা, এই যে হুটহাট লাইভে বসতে আমার মতো সাংবাদিক, আমি বলছি এটা আমি না, এর সংখ্যাটা অনেক বড়, আমাদের কোনো ধরনের প্রস্তুতির দরকার হচ্ছে না, না পারিবারিক পরিসরে, না ঘরে, না অফিসে, কারণ এটিই আমার জীবন, যে কোনো সময় যে কোনো জায়গায় আমাকে এই কাজটি করতে হবে এবং এটি দীর্ঘদিনের চর্চার মধ্যেই আমরা আছি। বরং আমি এক্ষেত্রে অনেকটা সংকটে পড়তে আমার পুরুষ সহকর্মীদেরকে, কারণ ধরেন তাদেরকে নিয়মিত শেভ করতে হয়, তারা অনেকে এখন মাথার চুল কেটে ফেলেছেন, তাদের হচ্ছে পারিবারিক পরিসরে বাসায় বসে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। ফলে এই যে একসাথে হচ্ছে বাচ্চা পড়ানো এবং ল্যাপটপে কাজ করা, এটি তো তারা দূরস্থ চিন্তা। এবং ধরেন চুলায় রান্না চড়িয়ে নিজের রিপোর্টটা কেটে ফেলা, সেটি তো তারা অভ্যস্ত ছিলেন না, ফলে অনেক বেশি সংকটের মধ্যে তারা আছেন। যেমন আমার মতো নারীরা যারা মনে করেন যে একজন পুরুষ গাড়িকে আমি আমার গাড়িতে বসালে পরে আমার প্রাইভেসি নষ্ট হয়, ফলে দীর্ঘদিন ধরে আমার এই ঢাকা শহরে প্রতিদিন গড়ে আগে চালাতাম 80 কিলোমিটার, এখন ফাঁকা রাস্তায় গড়ে 150 কিলোমিটার গাড়ি চালাতে আমার কোনো ধরনের সংকট হয় না, কারণ আমি আমার জীবন ব্যবস্থাটা আমি, মানে আমরা নারীরা, এভাবেই তৈরি করে ফেলেছি। ফলে আমি মনে করি যে আমি অনেক সুবিধাজনক অবস্থানে আছি। এবং যেহেতু রাস্তা একটি বড় সংকট, বড় পার্থক্য তৈরি করে নিরাপত্তার জন্য নারী পুরুষের, এই রাস্তাটি এখন পরস্পরের জন্য সমান চ্যালেঞ্জ, সমান
নিরাপদ এবং সমান ধরনের চাহিদা তৈরি করেছে। এই কারণে নাঈমুল ইসলাম খানরা যখন গাড়ি দিচ্ছেন তখন তিনি রাতের বেলা যেমন পুরুষ সহকর্মীকেও গাড়ি দেওয়ার কথা ভাবছেন, নারী সহকর্মীকেও দেওয়ার কথা ভাবছেন। ফলে এই মুহূর্তে যেমন গাছে গাছে কৃষ্ণচূড়া ফুটে উঠেছে অবলীলায়, ফলে নারীরাও কিন্তু তাদের যোগ্যতাটা অকাতরে সামনে আনতে পেরেছে এবং আমি এটিকে অনেক বড় একটি সম্ভাবনার জায়গা হিসেবে দেখছি। আমি মোটেই এই জায়গায় শঙ্কিত নই যে আগামী দিনে নারী হিসেবে ছাঁটাইয়ের তালিকা আলাদাভাবে হবে, কোনো বাস্তবতা সেটিকে একেবারেই বলছে না। বরং আমি দেখতে পাই আমাদের মতো প্রতিষ্ঠান যারা বহু আগে থেকে 60% নারী নিয়ে কর্মী বাহিনী তৈরি করেছি, তারা কিন্তু কোভিড-19 এসে বাস্তবতায় দেখেছি সিঙ্গেল মাদারকে একই সাথে গুরুত্ব দিতে হবে, সিঙ্গেল মাদারকে নিরাপদে রাখতে হবে। আবার দেখেন কি দারুণ সমান ময়দান আমার জন্য। আমরা বলছি যে তুমি আমার 50 বছরের বয়স্ক পুরুষ সহকর্মী, তোমার তো অ্যাজমা আছে, তুমিও বাসায় চলে যাও। ফলে কেউ কারোর দিকে আঙ্গুল তুলবার কোনো ধরনের সুযোগ নেই। এখন যদি বলি যে নিরাপত্তা পরিসর বা চ্যালেঞ্জ, আমরা জানি যে যে কোনো দিন আমি আমার পরিবারের সদস্যরা আক্রান্ত হতে পারেন। যেমন করে আমি জানতাম, যেহেতু আমি সাংবাদিক, যে কোনো দিন জঙ্গি হামলায় বা আবার যদি বলি রানা প্লাজা কভার করতে গিয়ে আমি আক্রান্ত হতে পারতাম, সেক্ষেত্রে আমি ছিলাম আমি ছিলাম আমার পরিবারের জন্য সংকট। এখন কিন্তু সংকট সারা পৃথিবীতে আছে এবং এই সব মোকাবেলায় খুব পরিষ্কার ফয়সালা আছে আমার কাছে, সেটি হচ্ছে জ্ঞান, চর্চা এবং নিজের কাজটিকে সুসংহত করে ফেলা। এই মুহূর্তে আমাদের জন্য একটি দারুণ সুযোগ সামনে এসেছে, সেটি হচ্ছে নিজের যোগ্যতার পরীক্ষার প্রমাণ দেওয়া। এবং আমি আর এই তোয়াক্কা করি না যে আজকে কোনো আমার প্রতিবেদন আমার টেলিভিশন কর্তৃপক্ষ তার সম্পাদকীয় নীতিমালায় মানল না বলে সেটি প্রচার করবে না, বা আমি যে দুটি বাড়তি কথা বলতে চাই সেটি বলবার সময় কেউ আমাকে যে তোমার কণ্ঠ নিয়ন্ত্রণ করো। কারণ এই বাস্তবতায় আমরা শিখে গিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ধরনের দায়িত্বশীলতার ব্যবহারও, ফলে এটি এক ধরনের উন্মুক্ত ময়দান তৈরি করেছে। চ্যালেঞ্জের জায়গায় আমি সকলের জন্য যেটা দেখি এবং পরামর্শ দিব সেটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা, এবং নিজেকে সুরক্ষিত রাখা একটি কাজ, এবং এই কাজটা করতে গিয়ে নিজের ঝুঁকি যেন আমরা না বাড়িয়ে ফেলি। এবং সুরক্ষা নিশ্চিত করবার উপায়টা কি, ওই উপায়টাও আবার গোড়ার সাংবাদিকতার জায়গাতে, সেটি কি, সেটি হচ্ছে তথ্য। ফলে আপনার কাছে যদি তথ্য থাকে তাহলে পুরুষ হন নারী হন আপনি নিজেকে সুরক্ষিত রাখুন। সুরক্ষিত রাখলে পরে দীর্ঘমেয়াদে আমি যে পেশাগত দায়িত্ব পালনের কথা বলছি সেটি আমরা পালন করতে পারব। আমি জানি হয়তো আর এখানে কথা বলার সুযোগ হবে না, কথা বলতেও চাই না এত, নাঈমুল ইসলাম খানকে আমি অনুরোধ করব যে যেহেতু প্রসঙ্গটা উঠেছেই, সেহেতু আন্তর্জাতিক পরিসরে কাজের জায়গাটি বা যদি বলি প্রতিযোগিতার জায়গাটি, সেটির যদি কোনো ময়দান তৈরি করা যায় তবে হয়তোবা আমরা আর এখন যেমন উদাহরণ দেই বিদেশের অমুক চ্যানেল, তমুক পত্রিকা, তমুক সংস্থা, সেই জায়গায়ও নিজেদেরকে যোগ্যতা প্রমাণের এক ধরনের সুযোগ আমি পাব। সেই জায়গায় আমি কোনোভাবেই নারী সাংবাদিক বলে পুরুষের পাশে দাঁড়িয়ে এই পরীক্ষাটা দিতে চাই না। আমি এই পরীক্ষার জন্য অনেক বড় প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করছি এবং আমি নিশ্চিত এই সুযোগটা এই কোভিড-19 কাছ থেকে অন্য অনেক পেশার মতো সাংবাদিকেরাও পেতে যাচ্ছে। ফলে এনামুল হক আপনাকে ধন্যবাদ জানাই এবং নিশ্চয়ই আবার এরকম প্রসঙ্গে আলোচনা হবে। বরং আমি অনেক বেশি আগ্রহী এই মুহূর্তে কানাডায় সাংবাদিকেরা কিভাবে তাদের দিন যাপন করছেন, কতজন সাংবাদিক আক্রান্ত হলেন, তার পারিবারিক ব্যবস্থাপনা কি, এবং কত সীমিত সম্পদ নিয়ে আমরা হচ্ছে অনেক খুঁজে খুঁজে কিন্তু সহকর্মী আক্রান্ত হওয়ার তালিকা খুঁজে বের করছি। এবং এক শেখ সাবিহা আমি বলবো দারুণ উদাহরণ আমাদের নারী সাংবাদিকদের জন্য, সকল সাংবাদিকের জন্য, সারা পৃথিবীর জন্য তৈরি করেছেন। তিনি আক্রান্ত হওয়ার পরে তার পরিবারের দ্বিতীয় সদস্য আক্রান্ত হননি, তিনি আক্রান্ত হওয়ার পরে তার পরিবারের শিশু সদস্য থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য তার পারিবারিক ব্যবস্থাপনা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্বশীলতার সাথে করতে পেরেছেন। শেখ সাবিহা একজন নারী হিসেবে তার পরিবারের যিনি পুরুষ সাথী আছেন তাকে তৈরি করেছেন,
পরিবারের ব্যবস্থাপনাটি দায়িত্বশীলতার সাথে আন্তরিকতার সাথে করবার জন্য, আর কি চাই আমরা? দারুণ খুশি। ধন্যবাদ, ধন্যবাদ রূপা। আমি এবার একটু নাইম ভাই আপনার কাছে আসতে চাই, তবে রূপার একটি প্রসঙ্গ দিয়ে। রূপা বলেছেন উন্মুক্ত ময়দানে সমান তালে তারা কাজ করে চলেছেন, এটি একটি নিঃসন্দেহে আশার দিক, কিন্তু আমরা আবার হতাশার দিকও আমাদের কিছু কিছু সময় আমরা দেখতে পাই। সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাংলাদেশের সাংবাদিকতায়, আমরা দেখেছি যৌন নির্যাতনের কিছু অভিযোগ করেছেন আমাদের সাংবাদিকরা যারা নারী। আমি নাইম ভাইয়ের কাছে দু একটি প্রশ্ন রাখতে চাই। একটি হচ্ছে আমাদের যে বিভিন্ন সংবাদ মাধ্যম, মিডিয়া হাউস যেগুলো আছে, সংবাদপত্র ব্যবস্থাপনার ভেতরে যৌন নির্যাতন সেল বলে কিছু আছে কিনা, যৌন নির্যাতন হলে তাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আছে কিনা, আমাদের চাকরি যখন যায়, কারণ মিডিয়া হাউসগুলো তো একটা কর্পোরেট সেক্টরি, চাকরি যখন যায় প্রথম চাকরিটি যায় মহিলা সাংবাদিক বা নারী সাংবাদিকের, বা সাংবাদিক যারা নারী তাদের চাকরি যায়। আমরা আরো দেখেছি সংবাদপত্র, রূপা যে চিত্র দিয়েছেন তার যে একটু ভিন্ন চিত্র মাঝে মাঝে আমরা পাই, রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা দেখি মহিলা সাংবাদিক বা নারী সাংবাদিক খুবই কম, কিন্তু পুরুষ সাংবাদিক বেশি। আমার সাথে পরিসংখ্যানও আছে, এখানে বাংলাদেশের সাংবাদিকতায় 84% পুরুষ আছে এবং 16% নারীরা কাজ করছেন সাংবাদিকতায়, কিন্তু সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে, যখন এটি আমি বলছি টেলিভিশনের ক্ষেত্রে বিশেষ করে, সেখানে কিন্তু আবার 67% বা 66% মহিলারা কিন্তু সংবাদ উপস্থাপনার সামনে আসছেন। এর ভিতরে আপনি কি কোনো বৈষম্য দেখেন কিনা, এই বিষয়গুলোকে যদি একটু অ্যাড্রেস করেন, তারপর আমরা অন্যান্যদের কাছে আসবো এই বিষয় শুনতে। ধন্যবাদ। নারীর পক্ষে যেটুকু বৈষম্য আপনি বললেন যে 67% নারী, এই বৈষম্য গুলিকে অনেক ভাবে, আপনাকে শুনতে পাচ্ছি না নাইম ভাই। আচ্ছা, মন্টি কি এই বিষয়ে কিছু বলবেন? অবশ্যই বলবো, কারণ এই বিষয়টা তো অস্বীকার করার একদমই উপায় নাই। আমরা রিসেন্ট একটা গবেষণায় দেখেছি যে এই যে এমনিতেই তো নারীরা নানা বৈষম্য নির্যাতনের শিকার এবং সাংবাদিকতায়ও যে একেবারেই নেই তা না। রূপার আমার জায়গাটা দিয়ে যদি বিবেচনা করি সেটা হবে না, আমরা আজকে যেই চারজন এখানে আছি তাদের দিয়ে কিন্তু আমার মাঠের সমস্ত নারীদের চিত্র নয়, এটা একেবারেই দেখা যাবে যে একটা খণ্ডিত চিত্র। যেই জায়গাটা বলছি যে ওয়ার্ল্ড ওয়াইড যে এই ঘরে থাকার সময়টাতে সহিংসতা এবং নিপীড়ন বেড়ে গিয়েছে নারীদের উপর, সেটা কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের নারীদের ক্ষেত্রে হয়েছে। সম্প্রতি আমাদের দুই সহকর্মীর বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে যে ধরনের বৈষম্য সহিংসতার চিত্র আমরা দেখেছি, এগুলো আসলেই আমাদের খুবই মানে কষ্ট দেয়, এবং আমরা এই জায়গাগুলোতে আসলে খুব হতাশ একদিকে আশার বাণী শোনাতে চাই, এই জন্য যে ইস্যুগুলোকে আমরা এখন আর শুধু নারী ইস্যু হিসেবেই দেখি না, এই যে ফৌজদারি অপরাধ সোশ্যাল ক্রাইম হিসেবে দেখছি এবং দেখে সেভাবে যে আমাদের সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সহকর্মীরা এগিয়ে এসেছে একসঙ্গে যে কোনো ধরনের নিপীড়ন সহিংসতা বা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য এগিয়ে আসে, সেই জায়গায় কিন্তু আমাদের মনে হয় একটা দৃষ্টান্ত আমরা তৈরি করতে পারি। এই সময়টা আসলে রূপা ঠিকই বলেছে, COVID-19 আমাদের সামনে আমাদের কিন্তু আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা সারা দুনিয়ার খবর দেই মানুষকে, আমরা আমাদেরকে কতটা সুসংহত রাখতে পারছি সেটা পারিবারিক জীবনে, আমাদের কর্মস্থলে, আমাদের সামাজিক জীবনে, এবং এই জায়গাগুলোতে যদি আমরা নিজেদের অবস্থান শক্ত করতে না পারি, এবং সেটা নারীর ইস্যু হিসেবে নয়, একটা মানুষের ইস্যু, একটা সামাজিক ইস্যু হিসেবে দেখে এই জায়গাগুলোতে মনে হয় আমাদের একসঙ্গে কাজ করার একটা ভালো সময় COVID-19। আমি রিসেন্ট যে ঘটনাটার কথা বললাম, রূপার একটা শো হয়েছিল সেই ইস্যুতে, দুজন সাংবাদিক রিজাউল করিম প্লাবন এবং সাজিদা ইসলাম পারুল DRU নেত্রী, এবং আমরা চেয়েছি যে ইস্যুটা শুধু নারীর ইস্যুতে না থাকুক। DRU আজকে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, প্লাবনের সদস্য পদ স্থগিত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এই জিনিসটাকে আমরা সাধুবাদ জানাই। আর যৌন হয়রানির ঘটনাগুলোকে যেমন অস্বীকার করি না, আবার এই যৌন হয়রানিগুলো হওয়ার কারণে আমরা যখন দেখি যে আমাদের পুরুষ সহকর্মীরা
এগিয়ে এসে আমাদের সাপোর্ট দেয় নারীর প্রতি বৈষম্য সব এবং নির্যাতনের বেলায়, সেগুলোও কিন্তু আমাদের অস্বীকার করা ঠিক হবে না, সেগুলো আমাদের স্বীকৃতি দিতে হবে। কারণ নারী পুরুষ মিলেই আমাদের এগিয়ে যেতে হবে সোসাইটির মতো মিডিয়ার জায়গাটাও। এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করতে হলে আমাদের আসলে সামনে অনেক কাজ। আর যেটা রূপা বলেছে যে আমাদের সুরক্ষিত করা, সেই জায়গায় যেমন ভাইরাস মুক্ত থাকার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমার চাকরির ক্ষেত্রে আমার অবস্থান টিকিয়ে রাখার জন্য আমার তথ্য ঠিক রাখতে হবে, তেমনি আমাদের যে সিস্টারহুডটা আছে সেইটাকে আমাদের ব্রাদার্সদের সঙ্গেও আমাদের মনে হয় শেয়ার করার সময় এসেছে। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা অবশ্যই রাখতে হবে প্রতিষ্ঠানের যারা লিডারশিপ পর্যায়ে আছেন, সাংবাদিক সংগঠনের বিভিন্ন মিডিয়া হাউজের এবং বাদী বিবাদের সংশ্লিষ্ট হাউজের লোকজন যদি জিনিসগুলোকে এভাবে দেখে যে এই হাউস সেই হাউস না, এটা আসলে একটা সামাজিক অপরাধ, এবং নাইম ভাইয়ের মতো মানুষরা সেই জায়গায় গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন বলে মনে করি। এখানে ফরিদা আপা আছে, রূপা আছে, নাসিমা খান মন্টি আছেন, প্রত্যেকেরই কিন্তু এখানে রোল প্লে করার অবকাশ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ আঙ্গুর নাহার মন্টি। নাইম ভাই, আপনার কাছেই আসতে চাই যে এই বিষয়গুলো যেহেতু ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, আপনি যদি এই বিষয়গুলোতে বলেন যে মিডিয়া হাউস গুলোতে যে সমস্ত নীতি বা পলিসি বা ব্যবস্থাপনা থাকা উচিত নিরাপত্তা দেওয়ার জন্য, সেই ব্যবস্থাগুলো আছে কিনা, না থাকলে কেন নেই? আমি বলবো যে আছে এবং নেই দুটোই সত্য। বেশ কিছু প্রতিষ্ঠানে আছে, পরিবেশই তেমন যেখানে এগুলির আশঙ্কা চান্সেস খুব লো। আমাদের প্রতিষ্ঠানেও একটু মানে বেশ কিছু নারী কাজ করেন, আমরা জোর করে করেও মাঝে মাঝে উৎসাহিত করি যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করো, তো সেটা তারা করে, মেয়েরা বসে করে, নাসিমা খান মন্ত্রী জেনারেলি সেই মিটিংয়ে থাকে। তো আমরা এগুলি সলভ করেছি। একটা যেটা হয়, এগুলির বিস্তারিত আলোচনা তো এখন আর যাওয়ার সুযোগ নেই। আমাদের অফিসে একটা বড় পরিবর্তন এনেছে, আমাদের এখানে সবার সাথে আলোচনা করে কেউ কোনো বাদে আওয়াজও তাতে দিলে রেকর্ডেড হয়, এক মাস থাকে, ভিডিও এবং অডিও রেকর্ডিং হয়। আমাদের ফুল অফিস, পুরো ট্রান্সপারেন্ট অফিস, সবাই যান, সবার অনুমোদন নিয়ে সবাইকে জানিয়ে এটা করেছি যে এটা কেউ কারোর ব্যাপারে ইঙ্গিতপূর্ণ বা দুষ্টু কথা অশিষ্ট কথা বললেও এটা অডিওটাও থাকবে পরের মান এবং ভিডিওটা থাকছে, এবং পুরো মানে এভরি ইঞ্চ অফ আওয়ার অফিস ইজ কভার। তো এইগুলি একটা এডিশনাল মেজার, কিন্তু আমাদের অতটা দরকার হয় না, কিন্তু ব্যবস্থাটা নিতে আমরা দেরি করি না। আমি উৎসাহিত করব সব প্রতিষ্ঠানেই সতর্ক করা, মানে সবাই যদি জানে যে এই অফিসে এটা প্রশ্রয় পাবে না, আমার মনে হয় সেখানে পারপেট্রেটররা চেষ্টাও করবে কম, তারা যা করার অন্য জায়গায় করবে, অফিসে সাহস করবে। আমরা এই ব্যাপারটা করি এবং এগুলি আমাদের স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে জেনারেলি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসগুলি আছে। এখন সমস্যা তো হয়, আমাদের সংবাদপত্র জগতে তো বহু পত্রিকা, বহু ধরনের মালিকানা এবং প্রফেশনাল অ্যাটিটিউডের ক্ষেত্রেও কিন্তু আমরা সব জায়গায় করতে পারছি না, তো সেই ক্ষেত্রেই ভূমিকাটা আসে সংগঠনের। আমি যেটা বলবো, আমাদের নারী সাংবাদিকদের সংগঠন আছে অন্যান্য সংগঠনে, আমাদেরকে বেশি করে নারীদেরকে সংগঠনের মধ্যে আনতে হবে, এইটা একটা ইস্যু। আর আমি পার্সোনালি আরো একটা জিনিস মনে করি, আমাদের যারা সিনিয়র নারী সাংবাদিক তাদেরকে আমি আজকে এই অনুষ্ঠানে অনুরোধ করব, এই সিনিয়রদের একটা আলাদা ফোরাম করেন, উইমেন এডিটর্স গিল্ড এরকম বলা। কেন? কারণ আমাদের পলিসি লেভেলে, সিনিয়র লেভেলে যারা অ্যাকমপ্লিশড জার্নালিস্ট তাদের কিন্তু একটা ফোরাম নাই, তাদের ভয়েসটা কিন্তু ইম্পর্টেন্ট, তারা কিন্তু মানে অন্যদের জন্য সাহস হইতে পারেন, তারা কিন্তু একটা বিবৃতি দিতে পারেন। আমাদের কিন্তু তেমন নারী সাংবাদিক জোরালো, মানে তারা নারী না, আসলে ফারজানা রূপা কি নারী সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা করে বাংলাদেশের নাম্বার ওয়ান হবে? না, ফারজানা রূপা বাংলাদেশে যদি আমরা টপ 10 রিপোর্টার এখন বাইর করি, আমাদের এখানে নারী সাংবাদিক, আমার তো মাঝে মাঝে মনে হয় যে পুরুষ বোধহয় কম হবে, আমার তো চোখে ভাসে নারী, আমার আমার চোখে ভাসে মন্ত্রী, চোখে ভাসে ওই আঙ্গুনাহার মন্ত্রী, তারপরে এই যে ওই যে এতক্ষণ নাম সাবিহা, কিংবা প্রথম আলোর রোজিনা, মানে আমার নারী সাংবাদিক তারা নারী,
কিন্তু সাংবাদিক হিসেবে যে দুর্ধর্ষ, যদি আপনি কতজন মিথিলা ফারজানা সহ, এটা কিন্তু অসাধারণ। ওনাদের সাথে প্রতিযোগিতায় নাইমুল ইসলাম খানরা অনেক পিছনে থাকবে, কথাও পারবে না। এখানে রূপা একটা কথা বলছে যে মানে আমাদের হয়তো গুরুত্ব হয়ে যাবে, ঠিক আছে, আমরা হালকা হালকা 71 দেখেছি, আমরা 75 দেখেছি, আমরা হয়তো এইরকম 9/11, 1/11 এসব দেখেছি, কিন্তু যখনই কন্টেম্পোরারি বিষয় আসছে, যখনই এই সময়ের জানাশোনার ব্যাপার আসছে, আমার আর রূপার পজিশন কিন্তু এক। এখানে নাইমুল ইসলাম খান যদি মনোযোগী ছাত্র হিসেবে খোঁজখবরটা না রাখে, সে কিন্তু ইনস্ট্যান্টলি রূপার পিছনে পড়ে যাচ্ছে, এবং এটা কিন্তু রিফ্লেকশন হয় টকশোতে। আমি কিন্তু প্রায়ই দেখি আমাদের অভিজাত টকশোর বক্তারা কিভাবে পিছিয়ে যাচ্ছেন, কারণ তারা তাদের তাদের ওই যে পুরনো জ্ঞান দিয়ে তো আর আজকের এই ফাউচির ইনফরমেশন তো আর আপনি পুরনো জ্ঞান দিয়ে বলতে পারবেন না। ইউ হ্যাভ টু বি রেলেভেন্ট, আপনি ডেইলি আপডেটেড থাকতে হবে কোথায় কোনটা কেন হচ্ছে, ইউ উইল আদারওয়াইজ ফল বিহাইন্ড। তো এখানে আমি মনে করি যে নারীদের জন্য সতর্কতা একটা প্রধান কর্তব্য, নারীরা সবাই সংগঠনে, অনেক নারী সংগঠনে আসতে পারে। আর দ্বিতীয় পরামর্শটা হবে সিনিয়র নারী সাংবাদিকরা মিলিতভাবে একটা ভয়েস হতে হবে, এটা নাই, এটা এডিটর নাইম ভাই ধরেন সংগঠন হচ্ছে অবশ্যই দরকার, এবং ধরেন মানে সংগঠনের আনুষ্ঠানিকতার মধ্যে থাকি বা না থাকি, আমরা জানি যে আমরা পরস্পরের সাথে কতটা সংযুক্ত, এবং ঠিক কখন হচ্ছে আমার আঙ্গুনার মন্ত্রীর সাথে কথা বলতে হবে, বা ফরিদা ইয়াসমিন জানেন যে কখন হচ্ছে নাসিমা খান মন্ত্রীর সাথে কোন ইস্যুটা ভাগ করে নিতে হবে। তবে যেটি খুব নাইম ভাই মানে আমি মনে করি যে আমাদের দরকার, সেটি হচ্ছে এই নানা সংকটের বাইরে পেশাগত জ্ঞান ভাগাভাগি করার প্ল্যাটফর্ম, পেশাগত দক্ষতা আরো কিভাবে বাড়ানো যায়, সেটি যেমন করে নারীদের তেমনি করে পুরুষেরও হয়তো দরকার। তবে হচ্ছে যেহেতু এখন আমরা অনেক নারীরা কাজ করছি, এবং কার সাথে আমার মিলবে, যার সাথে হচ্ছে আমার কমন গ্রাউন্ড আছে, ফলে নারী হিসেবে আমরা জানি যে আমাদের সংকটগুলো কি, সম্ভাবনাগুলো কি, চ্যালেঞ্জগুলো কি, ফলে সেই জায়গা থেকে আমি আসলে অনেক বেশি আগ্রহী। এখন আমরা জানি আসলে যে পারুল যখন আক্রান্ত হবে তারা তখন পারুলের পাশে কতটুকু কিভাবে দাঁড়াতে হবে, এবং এই ধরনের নির্যাতক প্লাবনরা কখনোই জায়গা নিতে পারবে না, কোনো সুযোগই নাই, আর সেই জায়গাটা আমরা পার করে এসেছি। এখন হচ্ছে আমরা আরো কেমন করে পেশাদারিত্বের দক্ষতার জায়গাটা বাড়াতে পারবো, এবং এখন যখন আমরা বলছি যে আমাদের ছাঁটাইয়ের তালিকা হলে পরে হয়তো নারীদের নাম সামনে চলে আসবে, সেই জায়গাগুলো মোকাবেলা করবার জন্য তো বিকল্প নাই যে আমি আমাকে আরো যোগ্যতর হিসেবে তৈরি করব, ফলে এই জায়গাটা আমি আসলে জানতে আগ্রহী। আমি যখন সংগঠনের কথা বলছি, আমার কিন্তু মনে হয় না যে সবসময় একটা ফর্মাল সংগঠন হইতে হবে। রূপা এখন যেভাবে ডিসক্রাইব করলেন, যদি এরকম দাঁড়ায় যে সামহাও আপনারা 21 জনের মধ্যে একটা কন্ট্রাক্ট স্থাপিত হল, তো এটার নাম হবে ওরা 21 জন আমরা 21 জন। মানে আমরা এক সময় একটা সংগঠন করেছিলাম কোনো নাম ছাড়া, কিন্তু অনেক কাজ করতাম, তো অনেক কাজ করার পর লোকজন একটু জিজ্ঞেস করে তোমাদের এটা নাম। নাইম ভাই, আমি আপনার জন্য এবং আপনার মাধ্যমে যারা এখন দেখছেন শুনছেন তাদেরকে বলতে চাই, এরকম অনেক প্ল্যাটফর্ম আমাদের আছে, U5, U7, আমরা 30, হ্যাঁ, ফলে হচ্ছে যে আমাদের এরকম প্ল্যাটফর্ম গুলো কিন্তু আছে, এবং আমরা হচ্ছে সকল বিষয়ে হয়তো সকলে প্রকাশ্যে কথা বলি না, নানান রকম কৌশল, যেমন আমি সবসময় মনে করি যে আঙ্গুনহার মন্টি হয়তো প্রকাশ্যে এই বিষয়টাতে কথা বলবে, বা ফরিদা ইয়াসমিন হয়তো সাংগঠনিক দায়িত্বটি পালন করবে, হ্যাঁ, ফলে হচ্ছে এগুলো আমাদের আছে, অনেকখানি আছে, তবে এর পরের ধাপে যাওয়ার মানে বিকল্প নাই, এটাও নিশ্চয়ই জরুরি। ভেরি গুড, শুধু আমি বলবো যে ক্যাপাসিটি বিল্ডিং এর পয়েন্ট অফ ভিউ থেকেও এরকম একটা সার্কেল হতে পারে। আমি আপনার কথাটা বুঝতে পারছি, এবং এটা কৌশলগতভাবে অসাধারণ শক্তিশালী এই ব্যবস্থাপনাটা। আমি শুধু রিকমেন্ড করতে চাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন আপা, এমনিতে আমরা ডিআরইউতেও কিন্তু আমরা অনেক নারী নেত্রী পেয়েছি যারা অলরেডি সেখানে অ্যাকোমোডেট হয়েছে, আমরা যখন চাচ্ছি না যে আলাদা করে, আপনি
কেন মনে করছেন যে সিনিয়র নারী সাংবাদিকদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম থাকতে হবে? এটা যদি তার চাইতে বড় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এই সমস্ত জায়গাগুলোতে নেতৃত্ব পর্যায়ে নারীদের নিয়ে আসা কি বেশি কার্যকর বলে মনে হয় না? 100% আমি তো ওইটার বিকল্প বলি না। আমি বলেছি যে প্রেস ক্লাব কোন বিষয়ে কথা বলবে বলবে না এটা কিন্তু কিছু নির্ধারিত ব্যাপার আছে। রিপোর্টার্স ইউনিটি কিন্তু সব বিষয়ে কথা বলে। আমি বলছি যখন পার্সোনার উপর যখন ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে তার কোনো প্রত্যাশা চিন্তা করে, এটা রিপোর্টার্স ইউনিটির যে জেনারেল এজেন্ডার সাথে এটা মিলবে না। এই জন্যই বলছি যে টপ অর্ডারে নারীদের একটা আবার তাদের লেভেলের কিছু প্রয়োজন থাকবে যেটা জেনারেলি প্রেস ক্লাবের চাহিদার সাথে মিলবে না, রিপোর্টার্স ইউনিটির চাহিদার সাথে মিলবে না। তো সেইটা নিয়ে এই জন্য আমার জি আমি বলবো নাইম ভাই প্লিজ। হ্যাঁ, আমার মনে হয় যে নাইম ভাই আপনি যেটা বলছেন যে মেয়েদের মধ্যে যে যোগাযোগটা একটা নেটওয়ার্ক থাকা দরকার আর কি, সেটাই বোধহয় আপনি বলতে চাচ্ছেন, যেটা আমাদের ক্যাপাসিটি বিল্ড আপের ক্ষেত্রে কাজ করবে, কিংবা যে কোনো সময় যে কেউ বিপদে পড়লে আমরা যাতে একসঙ্গে সেটা মোকাবেলা করতে পারি, বা একসঙ্গে আমরা আমাদের দুঃখগুলো বা আনন্দগুলো শেয়ার করতে পারি, এ ধরনের কিছু আপনি বলতে চাচ্ছেন। যে ওইটার মতোই ওই যে T31 মানে এটা যে একেবারে ম্যান্ডেট থাকতে হবে তা না। তো আমরা আমরা যেমন আমাদের ওই যে এরকম অনেক গ্রুপ আছে কথা বলি, আর যে কথাটা রূপা বললেন যে আমরা যখনই প্রয়োজন পড়ে আমরা জানি ঠিক কখন আমাদের একসঙ্গে হতে হবে, যোগাযোগ করতে হবে। আমরা যে আপনি আপনি আমাদের এই ফেলোশিপটা আপনি অ্যারেঞ্জ করেছিলেন, যে আমরা কয়েকজন ওকলাহোমা গিয়েছিলাম, সেখানে আমরা কিন্তু এই টার্মটি শিখে এসেছিলাম যে গেরিলা নেটওয়ার্কিং, মেয়েদের মধ্যে মেয়েদের নেটওয়ার্কিংটা, সেই গেরিলা নেটওয়ার্কিং আমাদের মধ্যে আছে। কারণ এটা এখন এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যে অনেক ধরনের ক্রাইসিস আমাদের মোকাবেলা করতে হয় যেটা একা সম্ভব না, এবং একজন নারীর পাশে আরেকজন নারীকে অবশ্যই দাঁড়াতে হবে। কারণ নারীর যে যে ব্যথাটা, যে কিরকম তার যে মানে এমপ্যাথি যেটা, সেটা একজন নারী যতটা বুঝে আমার মনে হয় না পুরুষ ঠিক ততটা বুঝে। তো এই জন্য আমাদের এই নেটওয়ার্কিংটা আরো বেশি জোরদার করা দরকার। এই নেটওয়ার্কিংটা আমাদের যে খুব হঠাৎ করে যে আমরা একসঙ্গে হলাম তা না, নেটওয়ার্কিংটা আমাদের প্রয়োজন। এটা এটা আমাদের নিজেদের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য প্রয়োজন, আমাদের নিজেদের সমস্যাগুলো মোকাবেলার জন্য প্রয়োজন, এবং এটা যত বেশি হবে এই নেটওয়ার্কিংটা, সেটা গেরিলা নেটওয়ার্কিং হোক কিংবা ওপেন নেটওয়ার্কিংই হোক, এগুলো আমি মনে করি যে হ্যাঁ এগুলো আমাদের আরো বেশি বেশি দরকার। এবং একজন মেয়ে কখনো যদি কোনো সমস্যায় পড়ে অন্যদের চেয়ে, অন্যরা পুরুষরা যে পাশে নাই আমি বলবো না, তারা অবশ্যই আছেন, কিন্তু একজন নারী যেভাবে বুঝেন, যেভাবে তার পাশে দাঁড়ান, যেভাবে হাতটি ধরতে পারেন, সেটা কিন্তু অন্য একজন পুরুষ হয়তো অতটা সে বুঝতে পারে না। তো এই জন্য আমাদের নারীদের সংগঠিত, জি ধন্যবাদ, কারণ সংগঠনের বেলা আমাদের নারীদের অনাগ্রহ আছে, তারা খুবই অনাগ্রহী, কারণ তাদের সময় নাই অফিস অফিস পরে বাসায় যে আর একটু যে যোগাযোগ করা বা একটু যে সবাই বসে কোনো বিষয় নিয়ে একসঙ্গে কথা বলা, সেই সময়টা আমাদের মেয়েরা আসলে দিতে চায় না। এটাও ঠিক, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো যে মেয়েদেরকে অবশ্যই অবশ্যই সংগঠিত হতে হবে, নিজেদের মধ্যে যোগাযোগটা আরো বাড়াতে হবে, নিজেদের সমস্যাগুলো নিজেরা কথা বলতে হবে, সমাধানের দিকে কথা বলে। ধন্যবাদ ফরিদা, আশা করি আপনারা আমাকে শুনছেন, আজকে যারা আপনাদের আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ একটি ছোট্ট প্রসঙ্গ দিয়ে আমি অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা আশার কথা শুনেছি, আমরা দেখেছি উন্মুক্ত ময়দানে এরকম একটি চিত্র আমরা পেয়েছি যেখানে সাংবাদিকরা নারী পুরুষ নির্বিশেষে কোনো পার্থক্য না করেই তারা কাজ করছেন, নারীরা এগিয়ে এসেছেন, তাদের অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ তারা মোকাবেলা করেছেন, এখনো অনেক চ্যালেঞ্জ বাকি আছে যেগুলোকে অ্যাড্রেস করা প্রয়োজন। বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে এবং একজন নারী সাংবাদিক হিসেবে, আমি জানি সাংবাদিকতার ভেতরে আপনারা নারী সাংবাদিক এই কথাটি পছন্দ করেন না, কিন্তু আবার আমরা যখন দেখি মিডিয়ার বাইরের একজন মানুষ, আবার আমরাই বা আপনাদেরই কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন নারীদের ভেতর আবার মোর্চা হওয়া দরকার, এর মানে হচ্ছে আমরা এক অর্থে বলছি সাংবাদিক সবাই সমান, সাংবাদিকতার ভিতরে কোনো লিঙ্গভেদ নেই, আবার আমরা বলছি যে লিঙ্গভেদে সাংবাদিকদের ভিতরে সমিতি হওয়া উচিত, নেটওয়ার্কিং হওয়া উচিত, এর মানে হচ্ছে
কোন একটি জায়গায় আমরা চ্যালেঞ্জ ফেস করছি, সেই চ্যালেঞ্জকে অ্যাড্রেস করতে হবে। ফরিদার কাছে আমার শেষ প্রসঙ্গটি হচ্ছে, আমরা আপনারা যে বিষয়টি তুলেছেন যে যৌন হয়রানি, যৌন নির্যাতনের ক্ষেত্রে সবসময় দেখেছি আমরা নারী সাংবাদিকরা, সাংবাদিক যারা নারী তারা এই যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং এর কনসিকোয়েন্সও তাদেরকেই ভোগ করতে হয়েছে। চাকরি চলে যাওয়ার ক্ষেত্রেও যদি বিষয়টি আসে তাদেরই চাকরি গেছে। মিডিয়া হাউসগুলোতে, গণমাধ্যমগুলোতে যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রেস ক্লাব থেকে অথবা সাংবাদিকদের নেতৃস্থানীয় একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে আপনি কোনো ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছেন কিনা বা নেওয়া যায় কিনা সেই বিষয়ে যদি বলেন বলে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই আজকে। ধন্যবাদ। আমাদের যেমন হাইকোর্ট থেকে বাংলাদেশ ছিল যে প্রতিটি প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বিরোধী একটি সেল থাকতে হবে, এটা কিন্তু এখনো কোথাও কোনো সংগঠনে কিন্তু বাস্তবায়ন হয়নি, এটা কোথাও বাস্তবায়ন হয়নি এবং ইভেন গণমাধ্যমে তো নাই। তো এই যে এই হাইকোর্টের রায়টা কিন্তু আজকে অনেক বছর হয়ে গেল, এটা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, কোনো প্রতিষ্ঠানেই নাই, গণমাধ্যমে তো নাই। তো এইটা আমাদের যে এই আমি যে প্রথমে যে কথাটি বলছিলাম আমি আবারও ওই জায়গায় যেতে চাই যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এবং কোনো নারী যদি অভিযোগ করেন আমরা দেখেছি যে তারই চাকরি চলে যায় এবং তাকেই হেয় করা হয়, যে তাকেই বলা হয় যে তোমারই দোষ ছিল। এটা কিন্তু আমি বলবো না শুধু গণমাধ্যমের, এটা আমাদের একটি সোসাইটিরই চিত্র যে এরকমই মনে করা হয়, এরকম মনে করা হয় বলে আমাদের এখন অনেক মেয়েরা সাহসী হচ্ছেন, প্রতিবাদ করছেন। তো যে কথাটা বলছিলাম যে এই নেটওয়ার্কিংটা কেন দরকার, এই যে এইসব ক্ষেত্রেই মেয়েদের জন্য মেয়েদের নেটওয়ার্কিংটা দরকার, কারণ অনেক পুরুষ এটাকে কোনো অপরাধী মনে করে না, টিজ করা কিংবা একটু 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 দুষ্টুমি করা এটা কিন্তু তারা মনে করে এটা কিছু না। আমাদের সোসাইটি এই এই সমাজ এইভাবেই পুরুষটা বড় হয়েছে, তো এইসব ক্ষেত্রে এইসব কারণেই হয়তো আমরা মনে করি যে কেউ কখনো বিপদে পড়লে বা কে এটা যখন আমরা পুরুষদেরকে সাথে না পেলেও আমরা যেন আমরা নিজেরা মেয়েরা এই ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। তো এই এই এটা এইসব কারণে আমরা মনে করি আরো বেশি আসতে হবে, সংগঠিত হবে, হতে হবে এবং সেখানে একসঙ্গে কাজ করতে হবে। আর যেটা যে প্রেস ক্লাব থেকে এই ধরনের কোনো উদ্যোগ, কারণ আমি আমি প্রথমেই বলছি এবং নাইম ভাই যে কথাটি বলেছে যে পুরাই একটা পুরুষ পুরুষ আধিপত্যের একটা প্রতিষ্ঠান, সেখানে আমি একা এই ধরনের বিষয় নিয়ে কথা বলার মতো অবস্থা আমি মানে আমার জন্য খুবই এটা কঠিন এই ধরনের অবস্থা, কারণ আমাকে আরো অনেক সাথে অনেকজন থাকতে হবে। তারপরেও আমরা এই বিষয়টি আমাদের কাছে কেউ এই পর্যন্ত কোনো অভিযোগ ক্লাবে আসেনি, আসলে তো আমরা যেভাবে সম্ভব, কারণ আমাদের পুরুষ সহকর্মীরা নিশ্চয়ই নিশ্চয়ই যেটা সত্য যেটা যদি কেউ অপরাধী হয় সেই অপরাধীকে কেউ কোন রকম ছাড় দিবে বলে আমার মনে হয় না, কারণ এই অপরাধের বিচার অবশ্যই হবে। তো আমাদের এই আমরা এই ধরনের কোনো অভিযোগ আমাদের ক্লাবে অন্তত এই ধরনের কোনো কিছু হয়নি বা কোনো অভিযোগ পাইনি বা আমাদের কাছে কেউ অভিযোগ করেনি যে আমাদের অফিসে এই প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে বা কি আপনি একটু আপনারা কি দেখবেন কিনা, তাহলে হয়তো আমি আমরা কিভাবে সেটা সমাধান করতে পারি বা আমরা উদ্যোগটা নিতাম, কিন্তু আমাদের কাছে ও সবাই তার নিজের অফিসের ঘটনা নিজের মধ্যেই রাখে এবং হয়তো চাকরি চলে যাবে বা কিছু এই কারণে হয়তো তারা প্রকাশ করে না বা কোনো প্রতিষ্ঠানও হয়তো সেটা প্রকাশ করতে চায় না, কারণ আমাদের কাছে এই পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ না ধন্যবাদ জি জি নাসিমা খান। নাইমুল ইসলাম খান যে কথাটি বলেছিলেন যে সিনিয়র নারী সাংবাদিকদের মিলিয়ে যে একটা সংগঠন করা ওটা আসলে জরুরি, কারণ আমরা দেখছি যে দুটা তিনটা সংগঠন আছে যেখানে ধরেন একটা হচ্ছে সাংবাদিক পরিষদ যেখানে যে সম্পাদকদের যে পরিষদটা ওখানে কিন্তু একজন মাত্র নারী সাংবাদিক আছেন, আমি জানি তাসমিমা হোসেন ইত্তেফাকের সম্পাদক, আর আর আরেকটা যে এডিটর্স গিল্ড ওখানে ওখানেও সবই পুরুষ সম্পাদক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসিশন মেকার যারা তাদেরকে নিয়ে ওই সংগঠনটি ওখানেও আছে আমরা দুজন নারী মুন্নিশা এবং আমি। তো এরকম যদি এরকম করে একটা আলাদা সংগঠন করা যায় যেখানে সব সিনিয়ররাই নারীরা থাকবেন, তখন কিন্তু ওই ভয়েসটা যখন কোনো বিষয়ে আমরা প্রতিবাদ করব বা নারীদের জন্য কোনো বিষয়ে আমরা তুলতে চাইব তখন ওই ভয়েসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ ওখানে সব নারীরাই কিন্তু সিনিয়র এবং প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের
ডিসিশন মেকিং লেভেল থেকে আসা বা সিনিয়র লেভেল থেকে আসা, যেটা যেটা আমরা বলি কিনা বলি, কাজে ওই সংগঠনটা কিন্তু আমাদের দরকার আছে। হ্যাঁ, রূপাপা বললেন যে হ্যাঁ, আমাদের আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, কিন্তু যখন আমরা এইটা করব এবং সম্পাদক পরিষদও বিভিন্ন বিষয়ে বিবৃতি দেয় বা তাদের অভিযোগের কথা বলে বা বিভিন্ন বিষয়ে বিবৃতি দেয় বা ইয়ে করে, তখন ওই সংগঠনটা, ওই নারী গিল যদি হয়, যে ওই সংগঠনটা হলে কিন্তু ওই নারীরা যখন অনেকগুলি ভয়েস, সিনিয়র ভয়েস যখন একসাথে হবে, আমি মনে করি যে ওটা অনেকটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে আমাদের নারীদের যে কোনো বিষয়ে। আমি একটা কথা না বলেই পারছি না, আমি এখানে নাইমুল ইসলাম খান আছেন, ফরিদে ইয়াসমিন আছেন, ফলে হচ্ছে এটি একটি তুলবার মতো বিষয়। যখন আপনারা এরকম কোনো সংগঠন করবার উদ্যোগ নেন, আপনারা মানে হচ্ছে আমরাই আসলে, তখন সেখানে পদ বিবেচনা করা হয়, যেমন কার পদের সাথে সম্পাদক শব্দটি আছে। ধরেন আমার সাথে আমার এখন অনেক বন্ধু, আমরা সমসাময়িক সাংবাদিক আছি, যাদের নামের সাথে পদ শব্দটি, সম্পাদক শব্দটি যুক্ত হয়েছে, কিন্তু আমি নিজে হচ্ছে আমি সাংবাদিক, আমি রিপোর্টার, এই পদ এবং পরিচয়ে আমি অনেক বেশি স্বচ্ছন্দ। এবং আমার এমন অনেক বন্ধু সহকর্মী আছে যাতে তাদের এটি দ্বিধা নেই, ফলে আমার জন্য খুব অস্বস্তিকর যে এডিটার্স গিল্ড বা ফিমেল এডিটার্স গিল্ড, বাট বিকজ আই এম নট এডিটার, সো আমি প্রেফার করব জার্নালিস্ট গিল্ড। এবং সত্যি সত্যি যেমন করে হচ্ছে পেশাগত কাজে চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি, স্বচ্ছন্দ এবং উন্মুক্ত হয়ে আছি, ঠিক একইভাবে হচ্ছে যদি জার্নালিস্ট গিল্ড হয়, সেটা নারীদের জন্য আলাদা হতে পারে, পুরুষের জন্য আলাদা হতে পারে, সেখানেও আরেক দফা আমরা জ্ঞান এবং সাংগঠনিক দক্ষতা চর্চাটাও করতে চাই, পরীক্ষাটাও দিতে চাই। কারণ হচ্ছে শুধুমাত্র হচ্ছে একটা পদ থাকবার কারণে আমরা একটা বিশেষ কমিটি বা সংগঠন অংশ হয়ে যাব, এটি থেকে বের হওয়ার সময়ও বোধ করি এসেছে। ধন্যবাদ ধর্মপাল ফাজমা। নাইম ভাই, আপনার কথা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান ফাইলে হলো এই কথাটা হোক, আপনি কেটে দিয়েন অনুষ্ঠান থেকে পরে। জিনিসটা হচ্ছে যে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু যখন এডিটরস গিল্ড বলছি এটা একটা নাম, এই নামটা না থাকতে পারে, এখান থেকেই নাম বেরিয়েছে, যেমন সিনিয়র উইমেন জার্নালিস্টস গিল্ড এটাও হতে পারে, কিন্তু আমি এডিটর বলেছি আমাদের একাডেমিক ডেফিনিশনেও কিন্তু হুয়েভার ইজ ইন এ লিডারশিপ পজিশন হি অর শি ইজ এ এডিটর, এটা এডিটর স্ল্যাশ সিনিয়র জার্নালিস্ট, যারা গেটকিপার, যারা লিডিং পজিশনে, যারা সিনিয়র ওইটা। সুতরাং নাম এখানে ইস্যু না, নাম যে কোনোটা হোক, আমি আমার আমি যেটা সাজেস্ট করছি প্রয়োজনটা হলো এই জায়গায়, বাংলাদেশে যখনই কোনো সিরিয়াস কোনো ইস্যু আসে তখন এটাতে ওই সম্পাদক পরিষদ কথা বলবে, নোয়াব কথা বলবে, এডিটার্স গিল্ড কথা বলবে, নারী সিনিয়র জার্নালিস্টদেরও তে একটা ভয়েস থাকতে পারে, একটা অপিনিয়ন থাকতে পারে, সেটা দেওয়ার জন্য কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে নাই। আমি আসলে ওই জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করছি, নিজেদের স্বার্থ দেখা, কিন্তু ন্যাশনাল অনেক বিষয়ে সিনিয়র নারীদের সাংবাদিকতায় সিনিয়র নারীদের একটা ভয়েস আনার জন্য। আমার কথা আপাতত আজকের মতো শেষ, থ্যাংক ইউ। ইমামুল ভাই, ব্যাক করার আগে আসলে আমাদের যতগুলো আলোচনা হলো, আমি যদি এই কথাটা না বলি আমার পুরুষ সহকর্মীদের প্রতি আমার আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। আমার এত বছরে, 22 বছরের সাংবাদিকতা জীবনে আমি দেখেছি নারীর প্রতি যত ধরনেরই বৈষম্য হোক, অন্যায় হোক, আমরা আমাদের পুরুষ সহকর্মীদের পাশে পেয়েছি, অতীতেও পেয়েছি, এখনো পাচ্ছি, আমি আশা রাখি ভবিষ্যতেই পাবো। আমাদের অনেক হতাশা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক বৈষম্য আছে, অনেক যন্ত্রণা আছে, সবকিছুর পরেও আমি বলবো আমাদের প্রাউড করার মতো একটা মিডিয়াতে কমিউনিটি আছে। আমাদের নারী যখনই বিপদে পড়ে আমাদের পুরুষ সহকর্মীরা হাত বাড়িয়ে দেন, কাছে পাশে এসে দাঁড়ান এবং একসঙ্গে অন্যায়ের প্রতিবাদ করেন। আজকের এই প্ল্যাটফর্ম থেকে যদি আমি আমার সেই পুরুষ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে অনেক বড় অন্যায় করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ মন্টি, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের দর্শক, আপনারা দেখছিলেন রেডিও মেট্রো মেইলের চিটচ্যাট অনুষ্ঠান, যেটি ক্যানাডার টরন্টো শহর থেকে সম্প্রচারিত হচ্ছে। আমরা আজকে মূলত এই কোভিডকালীন সময়ে আমাদের সাংবাদিক যারা নারী, নারী সাংবাদিক তাদের কী চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জ তারা কী করে মোকাবেলা করছেন এবং আমরা কী করতে পারি, সংবাদপত্র ব্যবস্থাপনা বা গণমাধ্যম ব্যবস্থাপনার যারা আছেন তারা কী করতে পারেন, তার একটি দিক নির্দেশনাও
পাবার চেষ্টা করেছি। আমরা আশার কথা শুনেছি যে আমাদের সাংবাদিক যারা নারী বন্ধু তারা সমান তালে এগিয়ে চলেছেন। আপনাদের সবাইকে অনুষ্ঠান দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। Thank you.